ইন্টারেস্টিং একটা টপিক ফার্স্টে করব সাতটার ক্লাসটাতে, সেটা হচ্ছে জটিল সংখ্যা। আমাদের আজকে প্রথম ক্লাসে আমরা করব জটিল সংখ্যা এবং সেকেন্ড ক্লাসে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে তোমার বহুপদী। ওকে, সো একটু কথা বলি, একটু জিজ্ঞেস করি, কে কোথা থেকে অলরেডি আমাদের চলে আসছো? আমরা আস্তে আস্তে লাইভ ক্লাসটা শুরু করতে করতে তোমরা কাইন্ডলি একটু আমাকে জানাও যে তোমরা তোমাদের আসলে অ্যাডমিশনের প্রিপারেশনটা কেমন হচ্ছে, ঠিক আছে? কে কোন জেলা থেকে, কে কোন কলেজ থেকে আসলে আমাদের এই লাইভ ক্লাসে পার্টিসিপেট করো তোমরা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখে জানাও, ঠিক আছে? ততক্ষণে আস্তে আস্তে কিছু মানুষ আসুক, আমরা আস্তে আস্তে ক্লাসটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। ওকে, সো আমরা বেসিক্যালি আজকে দেখব জটিল সংখ্যা। জটিল সংখ্যার জটিল আসলে কখনোই না, জটিল সংখ্যা খুবই সরল একটা টপিকস, কিন্তু আসলে অনেকে মনে করে এই টপিকসটা অনেক কঠিন, কিন্তু আসলে এটা একদমই কঠিন না। আমরা আজকে দেখবা অনেক সুন্দর সুন্দর কিছু অবজেক্টিভ এবং টেকনিক দেখব যেটা দিয়ে আমরা আসলে বের করে ফেলতে পারবো কীভাবে সহজে চ্যাপ্টারটা করা যায়। ওকে, আচ্ছা, সো দেখি আসো এখানে। হ্যাঁ বন্ধুরা, যারা চলে আসছো অলরেডি লাইভ ক্লাসে, তোমাদেরকে একটা রিকোয়েস্ট, তোমরা তোমাদের ফ্রেন্ডসদের কাছে, ব্যাচমেট, ক্লাসমেট এবং যারাই লাইভ ক্লাস করতে পারে সবাইকে কাইন্ডলি একটু ক্লাসটা শেয়ার করো, জানিয়ে দাও যে আমরা টেমিস স্কুলের প্ল্যাটফর্মে আজকে এই এয়ারটেল প্রেজেন্টস ম্যাথের ম্যাথস সেকেন্ড পেপারের উপর একটা অত্যন্ত সুন্দর ক্লাস শুরু করতেছি। ওকে, সো কাইন্ডলি একটু তোমরা কমেন্ট শেয়ার করো এবং ফ্রেন্ডদেরকে ট্যাগের মাধ্যমে হোক বা অন্য যেভাবে হোক একটু কাইন্ডলি জানিয়ে দাও। ততক্ষণে আমরা শুরু করি হচ্ছে এখানে জটিল সংখ্যার জটিল না সরল কিছু কাজ, ঠিক আছে? ওকে, আমি একটু কমেন্টগুলো পড়ে নিচ্ছি তোমাদের জন্য। হ্যাঁ, অলরেডি অনেক বন্ধু, নসীন, তাবাসুম, ফাইমুর রহমান, অমি, হ্যাঁ হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, মোস্তাফিজ, সোহান, জিসান, অনিন্দ, নিলয়, দেন হচ্ছে সাবিকুন নাহার, সায়মা, বিজয়, আশফাক, হ্যাঁ দেন হচ্ছে শাহিন, তাহসিন চৌধুরী, হ্যাঁ নীল, হিলারি, প্রিয়া, শামস, আসিফ, অনেক বন্ধু অলরেডি লাইভ ক্লাসে চলে এসছে। সো কিসের আর দেরি, আমরা আস্তে আস্তে আমাদের এই লাইভ ক্লাসটা, জটিল সংখ্যার লাইভ ক্লাসটাকে সামনে এগিয়ে নিয়ে যাই। সো ফার্স্টে কয়েকটি একটু তো কথা তোমাদেরকে একটু বলে নেই। এই অ্যাডমিশান টেস্টের আগের ঠিক টাইমটা আসলে অনেক ক্রিটিক্যাল। এখানে আমরা অনেক সময় আপসেট হয়ে যাই যে আমরা আসলে যে ধরনের নাম্বার পেয়ে স্কুলে, কলেজে, এসএসসিতে এবং এইচএসসিতে অভ্যস্ত ছিলাম সেই টাইপের নাম্বার কিন্তু দেখা যায় যে আমরা এখনকার বিভিন্ন প্রস্তুতিমূলক এক্সামে আসলে পাচ্ছি না। অনেকেই হয়তো পরীক্ষা খারাপ হচ্ছে, গার্জিয়ান জানতেছে বা অনেক ধরনের সমস্যায় পড়ে যাও। সো তোমাদের জন্য আমার সাজেশন হবে ভাইয়া, তোমরা কাইন্ডলি এখন থেকে, আজ থেকে হয়তো প্রায় 30 কি 32 দিনের মতো আছে প্রথম যে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটা, সেটা হওয়ার জন্য, সো এই সুযোগে তোমরা একটা কাজ কিন্তু অবশ্যই করতে পারো, সেটা হচ্ছে তোমরা কাইন্ডলি তোমাদের যে অ্যাডমিশনের কোয়েশ্চেন ব্যাঙ্ক আছে সেটা বারবার সলভ করবা। অ্যাডমিশনের কোয়েশ্চেন ব্যাঙ্ক যদি বারবার সলভ করো, ইনফ্যাক্ট আমাদের টেমিস স্কুলের ওয়েবসাইটেও কিন্তু পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে, টেমিস স্কুলের ওয়েবসাইটে এবং অ্যাপসে। সো অ্যাপসের থ্রুতে হোক আর ওয়েবসাইটের থ্রুতে হোক তোমরা পরীক্ষাগুলো দেওয়ার একটু ট্রাই করবে এবং দেখবা ইনশাল্লাহ এই পরীক্ষাগুলো যদি তোমরা একটু দাও, কম পাও বেশি পাও দ্যাট ডাজেন্ট ম্যাটার, পার্টিসিপেশন ইজ দ্য মেইন থিং। তুমি যে পার্টিসিপেট করতেছো, অংশগ্রহণ করতেছো, ওইটা আসলে অনেক বেশি, তুমি তোমার দুর্বলতাগুলো আস্তে আস্তে আসলে বুঝতে পারবা। সো আমার তোমাদের প্রতি একটা সাজেশন, হতাশ হয়েও না, নাম্বার কম পাও, নাম্বার কম পেলে হতাশ হওয়া যাবে না, অথবা নাম্বার যদি বেশি পাও ওভার কনফিডেন্ট না হয়ে অবশ্যই অঙ্কগুলো, বিশেষ করে কোয়েশ্চেন ব্যাঙ্কটা বারবার প্র্যাকটিস করবা, ঠিক আছে? শুরু করতেছি আমরা আমাদের আজকের ক্লাস, জটিল সংখ্যা। জটিল সংখ্যা একদমই জটিল না, তুমি ক্লাসটা করো এক ঘন্টা এবং এরপর যদি তোমার এই কোয়েশ্চেনগুলো জটিল লাগে তুমি আমাকে লিখে পাঠাবা, ঠিক আছে? সো যেটা বললাম, কার অ্যাডমিশনের প্রিপারেশন কেমন কাইন্ডলি তোমরা একটু আমাকে জানাও, ঠিক আছে? যে তোমরা আসলে কে কোন জেলা থেকে লিখতেছো, কে কোন জেলা থেকে ক্লাসটা দেখতেছো, জেলার পাশাপাশি কলেজের নামটা লিখে দিলেও সুবিধা, কিছুক্ষণ পর আমি পড়বো। সো আসো জটিল সংখ্যা, জটিল সংখ্যা শুরু করার আগে কয়েকটা কথা একটু বলে নিই। জটিল সংখ্যাতে আসলে আমরা কিছু অবাস্তব কাল্পনিক জিনিসগুলো নিয়ে আসলে বেশি কাজ করি, যেমন ধরো আমরা কী জানি রুট ওভার মাইনাস ওয়ান, এটা আমরা এতদিন কী জেনে আসছি বলো, অসংজ্ঞায়িত, কী জেনে আসছি বলো, অসংজ্ঞায়িত। কিন্তু এখানে জটিল সংখ্যাতে কিন্তু রুট ওভার মাইনাস ওয়ানেরও একটা ভ্যালু আছে। রুট ওভার মাইনাস ওয়ান কত ভাইয়া বলো? রুট ওভার মাইনাস ওয়ান, রুট ওভার মাইনাস ওয়ান আসলে আই, আই ফর ইমাজিনারি নাম্বার, কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যা,
অবাস্তব সংখ্যা, কাল্পনিক সংখ্যা, অনেকগুলা নাম আছে। সো রুট ওভার মাইনাস ওয়ান হচ্ছে তোমার আই, বোথ সাইডকে স্কোয়ার করো তাহলে মাইনাস ওয়ান ইকুয়াল টু আই স্কোয়ার। ওকে, মাইনাস ওয়ান ইকুয়াল টু কী বলো? আই স্কোয়ার। দেন আমি তোমাকে বলি আই কিউবের মান হয় মাইনাস আই। আই কিউবের মান কীভাবে মাইনাস আই হয় খেয়াল করো। আই কিউব, আই কিউব মানে আই স্কোয়ার ইন্টু আই, আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান ইন্টু আই, দ্যাট ইজ মাইনাস আই। ঠিক আছে, সো আই কিউবের মান কত বলো? মাইনাস আই। ওকে, এবং আই টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু তোমার হচ্ছে ওয়ান। আই টু দি পাওয়ার ফোর কীভাবে ওয়ান হয় দেখো, তোমার আই টু দি পাওয়ার ফোর মানে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, দ্যাট ইজ মাইনাস ওয়ান, দুইবার গুণ করলে তুমি পাচ্ছ কত বলো? ওয়ান। সো দেখো রুট ওভার মাইনাস ওয়ান কিন্তু অসংজ্ঞায়িত ছিল, যেটা কিন্তু এখন আবার কি সংজ্ঞায়িত। ওকে, সো এই জিনিসটা আমরা একটু ভুলে যাব এখন, এবং যেটা মনে রাখতে হবে যে আই কিউবের মান কত? মাইনাস আই, আই টু দি পাওয়ার ফোর হচ্ছে এখানে ওয়ান। সো বন্ধু খেয়াল করো এই সূত্রগুলো কিন্তু তোমার মেজর সূত্র, যেগুলো তোমার অনেক কাজে লাগবে। ঠিক আছে, এবং খেয়াল করো এখান থেকে আমরা একটা ধারা যদি বের করতে চাই, এই চারটার যোগফল খেয়াল করো, আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার ফোর আসলে জিরো হয়। কিভাবে জিরো হয় একটু খেয়াল করো, এটা কিভাবে জিরো হয়। ঠিক আছে, একটু দেখো আই এর মান কত, ধরো আই এর মান শুধু আই, আই স্কোয়ারের মান কত? মাইনাস ওয়ান, সো মাইনাস ওয়ান। আই কিউব, আই কিউবের মান মাইনাস আই, আই টু দি ফোরের, আই টু দি পাওয়ার ফোরের মান হচ্ছে আবার ওয়ান। সো এই চারটাকে যদি তুমি যোগ করো, আই মাইনাস আই বাদ, মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাদ, সো ফাইনালি তুমি কত পাচ্ছ বলো? জিরো পাচ্ছ। সো আই এর চারটা পাওয়ার, যে কোনো সিরিয়াল থেকে আই এর চারটা পাওয়ার যোগ করলে কিন্তু তুমি আসলে জিরো পাও। সো খেয়াল করো যতটুকু আমি জানি এই জিনিসগুলো কিন্তু আমাদের বইয়ে সবসময় ছিল না। ঠিক আছে, আচ্ছা কমেন্ট নাকি পড়তেছি না, কমেন্ট একটু দেখি এখানে। হ্যাঁ রায়হান ভাই, সাদি লিখছে সম্ভাবনা কিছু পারি না, সম্ভাবনার একটা ক্লাস নেওয়া হয়েছে অলরেডি, আমাদের আয়ান ভাইয়া অলরেডি নিয়ে ফেলছে, তোমরা একটু ক্লাসটা দেখবা। সাবিকুন নাহার, ইশতিয়াক, ফৌজিয়া, দেন রাফিন, লামিয়া, রাকা, সোহানুর রহমান, সোহান, বিজয়, ঠিক আছে অনেক বন্ধু অলরেডি ক্লাস করতেছো, আসো একটু আমরা দেখি ক্লাসটা ঠিকভাবে করি, আসো। সো দেখো আমি কি বললাম এখানে, বুঝে বললাম আই এর চারটা ভ্যালু হচ্ছে এরকম, এবং আই এর যে কোনো সিরিয়াল থেকে চারটা ভ্যালু যদি আমরা যোগ করি সেটার ভ্যালু কত আসে বলো? জিরো। এখন ধরো কোনো একটা অবজেক্টিভ, দেখো ডিউতে এই অবজেক্টিভগুলো খুব আসে। ঠিক আছে, আমি এটা একটু মুছে দিচ্ছি, এটা কীভাবে আসছে তা তোমাদেরকে অলরেডি আমি একবার এক্সপ্লেইন করছি। আচ্ছা, সো দেখো ডিউর অবজেক্টিভ একটু খেয়াল করো, এই অবজেক্টিভটা ডিউতে এই অবজেক্টিভটা একবার এসেছিল 1 বাই আই টু দি পাওয়ার 49 ইকুয়াল টু ওয়াট। ঠিক আছে, 1 বাই আই টু দি পাওয়ার 49 ইকুয়াল টু ওয়াট। বন্ধুরা আই টু দি পাওয়ার 4 এর মান কিন্তু কত বলো? 1। সো দেখো আই টু দি পাওয়ার 49 কে আমরা আসলে কি লিখতে পারি বলো দেখি, 1 বাই আই টু দি পাওয়ার 48 ইনটু আই টু দি পাওয়ার 1, 1 বাই আই টু দি পাওয়ার 48 ইনটু আই টু দি পাওয়ার 1। সো দেখো এখানে এখানে যে কাজটা করা যায়, 1 বাই আই টু দি পাওয়ার 4 এর পাওয়ার দিব 12 ইনটু আই, সো আই টু দি পাওয়ার 4 এর মান কত বলো? 1। সো এটাকে এইভাবে লেখা যায়, 1 টু দি পাওয়ার 12 ইনটু আই। ঠিক আছে, সো খেয়াল করো 1 মানে কি, 1 মানে, 1 মানে আই টু দি পাওয়ার 4, সো আই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই আই, যেটার মান আই কিউব, আই কিউবের মান মাইনাস আই। ঠিক আছে, সো খেয়াল করো আই টু দি পাওয়ার 49 আমরা কীভাবে করলাম, 1 বাই আই টু দি পাওয়ার 49 ইকুয়াল টু ওয়াট। সো এই টাইপের অবজেক্টিভ যদি আসে আমরা কী জানি অলরেডি, আই টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে কিন্তু 1। সো আমরা কী করি দেখো, এখানে 1 বাই আই টু দি পাওয়ার 49 মানে হচ্ছে 1 বাই আই টু দি পাওয়ার 48 ইন্টু আই টু দি পাওয়ার 1, উই যে গুণ করলে পাওয়ার যোগ হয়, সো 48 প্লাস 1 সামস আপ টু 49। ওকে, সো খেয়াল করো আই টু দি পাওয়ার 48 কে লেখা যায় আই টু দি পাওয়ার 4 এর পাওয়ার কত বলো? 12। ওকে, সো 1 বাই আই টু দি পাওয়ার সরি আই টু দি পাওয়ার 4 এর মান 1, 1 এর পাওয়ার 12 মানে কি 1, সো 1 বাই আই, 1 এর মান কত আবার? আই টু দি পাওয়ার 4, নিচে আই আছে, আই টু দি পাওয়ার 4 আর আই যদি কাটাকাটি চলে যায় থাকবে কত? শুধু আই কিউ, মান হবে মাইনাস আই। ঠিক আছে বন্ধুরা, আসো, সো এটা গেল প্রথম অঙ্ক, আমি এই অঙ্কটা নিজে করে দিলাম, আমি একটা শর্টকাট বলে দিই তোমাদেরকে,
এই অঙ্কটা এত বড় করে, এত বড় করে করার সময় আসলে আমাদের কাছে নাই। আমরা এখানে দেখব একটা জিনিস, জাস্ট যেখানে তুমি আই দেখবা, আই এর একটা বড় পাওয়ার আছে, তুমি তুমি জাস্ট একটা কাজ করবা, আই এর লাস্টের দেখবা এখানে চার দ্বারা বিভাজ্য, চার দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটা কত। যেমন দেখো এখানে আই টু দি পাওয়ার 49 আছে, সো 49 আগে কিন্তু 48, চার বারো হচ্ছে 48, সো 48 যে সংখ্যাটা সেটা কিন্তু চার দিয়ে কি বলো নিঃশেষে বিভাজ্য। সো আসলে এখানে কিছুই থাকবে না, শুধুমাত্র যে পার্টটা নিঃশেষে বিভাজ্য না। যেমন ধরো আমি 49টা কাটি, ধরো আই টু দি পাওয়ার এখানে কত বলো 50, সো 50-র আগে চার দ্বারা নিঃশেষে বিভাজ্য কত বলো, চার বারো 48, ঠিক আছে, সো আছে কত 50, সো 48 পর্যন্ত ভ্যালুগুলো হচ্ছে 1, বাদ থাকবে কত 48 পর্যন্ত হচ্ছে নিঃশেষে বিভাজ্য, থাকে হচ্ছে 2, সো আমরা লিখে ফেলবো 1/i². সো 1/i², আই স্কোয়ারের মান কত, আই স্কোয়ারের মান হচ্ছে -1, সো সব মিলে হচ্ছে তোমার -1, ওকে। এটা গেল একটা নিয়ম। আরেকটা খেয়াল করো, ধরো একটা বিশাল ফোন নাম্বার, ঠিক আছে, ধরো এইরকম যে আই টু দি পাওয়ার 0, 1, 6, দেন হচ্ছে 3, 4, 8, 2, ঠিক আছে, আর লেখা যাবে না, ঠিক আছে, সো এতটুকু একটু লিখলাম যে আই টু দি পাওয়ার কত বলো, আই টু দি পাওয়ার বিশাল একটা ডিজিট 0, 1, 6, 3, 4, 8, 2, ঠিক আছে, এতটুকু যে আমি লিখলাম এটার ভ্যালু আসলে হোয়াট, এটার ভ্যালু কী করবো। সো শোনো, যে কোনো সংখ্যা দেখ না কেন, সেই সংখ্যাটা তোমার 2 ডিজিট হোক, 5 ডিজিট হোক অথবা 20 ডিজিট হোক, তুমি শুধু দেখবা যখন আই থাকবে লাস্টের দুইটা ডিজিট, লাস্টের দুইটা ডিজিট এখানে কত আছে বলো 82, সো লাস্টের দুইটা ডিজিট দেখে এই 82 এটা কি চার দিয়ে নিঃশেষে বিভাজ্য, না, 82 এর আগে 80 যে ডিজিটটা আছে সেটা কিন্তু চার দ্বারা নিঃশেষে বিভাজ্য, সো 80 তো চার দ্বারা নিঃশেষে বিভাজ্য, সো বাদ থাকে কত 82 এর মধ্যে যতগুলো ডিজিটই থাক তুমি নিবা কোনটা বলো লাস্টের দুইটা ডিজিট, এবং 82 এর মধ্যে 80 পর্যন্ত চার দ্বারা নিঃশেষে বিভাজ্য, বাদ থাকে হচ্ছে 2, তুমি লিখে ফেলবা আই স্কোয়ার, তো আই স্কোয়ারের মান কত বলো -1, ওকে। সো দেখো সুন্দর সুন্দর অঙ্ক এবং সহজে এগুলো আসলে করে ফেলা যায়। হ্যাঁ হ্যাঁ, স্লাইড পাই না, হ্যাঁ লামিয়া তুমি আজকে থেকে স্লাইড পাবা ইনশাল্লাহ, ইতি অবন্তিকা। আচ্ছা সো অনেকে এই অঙ্কটা করে ফেলছো, আচ্ছা দেখি আমরা একটু যাই। সো এই ম্যাথটা যদি হয়ে থাকে তোমাদের, তোমাদের জন্য আরেকটা ক্লাস ওয়ার্ক আছে, সেই ক্লাস ওয়ার্কটা যেটা আমরা সব সময় করি, ক্লাস অবশ্যই হইতে হবে ইন্টারেক্টিভ, আমি নিজে একটা অঙ্ক করব এবং সেম ম্যাথডের একটা ম্যাথ তুমি ক্লাসে বসে করবা, এটা এমন না যে আমরা বাসায় বসে পরে দেখব পরে করব, না ক্লাসে করতে হবে। সো দেখো এখন যে ম্যাথটা তোমাদেরকে আমি একটু করতে দিব সেটা এই ধাঁচেরই একটা ম্যাথ, ঠিক আছে, সো এই ধাঁচের ম্যাথটা তোমরা এই ম্যাথটা করো দেখি। ধরো 1/i^1093, 1/ কত বললাম 1/i^1093, সো এটা হচ্ছে তোমাদের ক্লাস ওয়ার্ক, দেখি কয়জন বন্ধু এটা করে সবার আগে অ্যান্সার করতে পারে, ওকে। সো আমরা এখন যে পার্টটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে আই এর ধারা, ঠিক আছে, সো টাইটেলটা হবে কি এখন বলো আই, আই এর ধারা। সো বন্ধু খেয়াল করো আই এর ধারা আমরা একটু শিখতে চাচ্ছি, তোমরা যারা ওই ক্লাস ওয়ার্ক ম্যাথটা পারবা কমেন্ট করে আমাদেরকে জানাও, এবং খেয়াল রাখবা আমাদের এই দুইটা লাইভ ক্লাসের মাঝখানে আসে শামস, দুইটা লাইভ ক্লাসের মাঝখানে কিন্তু একটা কুইজ আছে আমাদের, ঠিক আছে, আছে, ওকে। সো সেই কুইজে কিন্তু তোমরা অবশ্যই পার্টিসিপেট করবা, এবং বলি ক্লাসের মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেখাচ্ছি না এখান থেকেই ভাই একটা কুইজের কোয়েশ্চেন দিয়ে দিছি, সো যারা কুইজে পার্টিসিপেট করবা এবং যারা সবচেয়ে বেশি কারেক্ট অ্যান্সার দিবা তোমাদেরকে কিন্তু 10 মিনিট স্কুল প্রাইজ দিবে, সো অবশ্যই করো। আচ্ছা সো দেখো আই এর ধারা, আমরা অলরেডি আই এর একটা জিনিস অলরেডি শিখে ফেলছি, সেটা হচ্ছে কনসিকিউটিভ আই এর পর পর চারটা টার্মের যোগফল কিন্তু কত আসে বলো 0 আসে ভাইয়া, যেমন আই, আই স্কোয়ার, আই কিউব, আই টু দি পাওয়ার 4 কত আসছে বলো 0 আসছে। সো তোমাকে একটা জিনিস একটু দেখাই, ধরো এটা হচ্ছে বুয়েটের অবজেক্টিভ, কোথায় আসছিল বলো বুয়েটের ভর্তি পরীক্ষায়, আমাদের সময় 2010 সালে যখন ভাইয়া পরীক্ষা দিই বুয়েটে তখন অবজেক্টিভ ছিল বুয়েটে, এবং তখন অবজেক্টিভ আকারে আমাদের এই ম্যাথগুলো আসছিল। তো কয়েকটা ভার্সন তোমাদেরকে একটু দেখাচ্ছি, ধরো আই, আই স্কোয়ার, আই কিউব, আই টু দি পাওয়ার 4, ডট ডট ডট,
আই টু দি পাওয়ার 100, ঠিক আছে? সো দেখো এই আই টু দি পাওয়ার 100 এই ধারাটা, এই টাইপের ম্যাথ এখন রিটেনেও আসতে পারে তোমার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেগুলো আছে, বুয়েট রুয়েট কুয়েট চুয়েট সেগুলোতে, অথবা তোমার অবজেক্টিভ আকারে আসার সম্ভাবনা একটু কম, ঠিক আছে? সো দেখো এটা আসলে কীভাবে করবে। দেখো কনজিকিউটিভ চারটা টার্মের যোগফল কিন্তু আসলে জিরো, তুমি শুরু করছো আই থেকে, মানে আই টু দি পাওয়ার 1 থেকে। সো আই টু দি পাওয়ার 1, আই টু দি পাওয়ার 2, আই টু দি পাওয়ার 3, আই টু দি পাওয়ার 4, এই চারটা টার্মের যোগফল কত হবে? জিরো। কীভাবে হয় ক্লাসে প্রথম আমি তোমাদেরকে দেখাইছি একবার। সো দেখো এখানে আছে আই টু দি পাওয়ার 100, ঠিক আছে? সো আই টু দি পাওয়ার 100, 100 সংখ্যাটা কিন্তু 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, কি 100 ডিজিটটা কিন্তু 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। সো এরকম শূন্য আসবে আসলে কয়টা? 100টা শূন্য আসবে, সরি 100টা তো না 25টা, ওকে। সো দেখো এই 100টা শূন্য আমরা বললাম, 100টা তো না 25টা শূন্য যোগ করলে আমরা আসলে কত পাবো বলো? 25টা শূন্য যোগ করলে 0 পাবো, ওকে, ডান? হ্যাঁ বড় করে লিখতেছি, আচ্ছা লিখবো। সো দেখো যারা ওই অঙ্কটার শুদ্ধ অ্যান্সার দিছো আমি একটু দেখতে চাচ্ছি। হ্যাঁ নিশা অনেকে লিখছে অলরেডি এখানে অ্যান্সার, আমি একটু করে দেখি এখানে 1093। খেয়াল করো আমি তোমাদেরকে কি বলছিলাম, লাস্টের দুইটা ডিজিট দেখতে হবে। সো লাস্টের দুইটা ডিজিট এখানে কত? 93। সো 93 যদি হয় আমরা কি লিখে ফেলতে পারি? খেয়াল করো 93, 92 হচ্ছে আমার 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। সো এখানে আসলে কি থাকবে? শুধুমাত্র একটা আই থাকবে, আই টু দি পাওয়ার 1। আবার দেখো একটা আই থাকবে, 1 মানে কি? 1 মানে আই, বলো 1 মানে ওই যে লেখা আছে এখানে, 1 মানে আই টু দি পাওয়ার 4, নিচে হচ্ছে আই, কাটাকাটি গেলে আই কিউব, আই কিউবের মান মাইনাস আই। সো দেখো এটার ভ্যালু আসলে হবে মাইনাস আই। আমি একটু দেখি কারা শুদ্ধ অ্যান্সার দিয়েছে, সাইদ আসিফ, দেন হচ্ছে হ্যাঁ ইশরাত ফৌজিয়া, তোমারটাও ঠিক আছে ভাইয়া, ফাইরোজ হুমায়রা, দেন হচ্ছে আসিফ, মাহিরাল, রাফিদ, মঈনুদ্দিন, নিডয়, বিজয়, সোহান, দেন হচ্ছে তিশা, ঠিক আছে, এবং রিফা তাশফিয়া হক, ঠিক আছে, রিফা তাশফিয়া হক, এস জে লামিয়া, অবন্তিকা, অমি, ঠিক আছে, অনেক বন্ধু শুদ্ধ অ্যান্সার দিয়েছো, তোমাদের সবার জন্য থামস আপ, ওকে। সো কঠিন কিছু কি? আসলেই না। সো দেখো এরকম 100টা আই টু দি পাওয়ার 1 থেকে, যেটা ধারার মধ্যে করতেছিলাম, কিছুক্ষণ পর ধারার আরেকটা ম্যাথ দিব ক্লাস ওয়ার সবাই করবা। সো এটা কি হয় বলো? মাইনাস আই। যারা মাইনাস আই লিখতে পারছো তোমাদের সবার জন্য থামস আপ, ওকে। সো এইবার দেখো এটা যদি ভাইয়া 100 না হয়ে এই ধারাটা যদি এমন হইতো, আই আই স্কোয়ার, আই কিউব, আই টু দি পাওয়ার 4 প্লাস ধরো আই টু দি পাওয়ার 103 পর্যন্ত, কত পর্যন্ত বলো? আই টু দি পাওয়ার 103 পর্যন্ত। সো আই টু দি পাওয়ার 103 পর্যন্ত যদি এখানে থেকে থাকে তাহলে তুমি আসলে কি করবা? সো দেখো ওই যে বলছিলাম আই টু দি পাওয়ার 100 পর্যন্ত কিন্তু আসলে আমার যোগফল কত বলো? জিরো, ওকে। আই টু দি পাওয়ার 100 পর্যন্ত যোগফল হচ্ছে জিরো। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে দেখো 100 পর্যন্ত জিরো, সো বাদ থাকবে কয়টা? আই টু দি পাওয়ার 101, আই টু দি পাওয়ার 102, আই টু দি পাওয়ার 103, তিনটা টার্ম বাদ থাকবে। সো খেয়াল করো লাস্টের তিনটা, লাস্টের দিক থেকে তিনটা টার্ম, কারণ কি আই টু দি পাওয়ার 100 পর্যন্ত কিন্তু জিরো, তিনটা টার্ম বাদ থাকলে আই আই স্কোয়ার আই কিউব, তুমি জাস্ট এভাবে বাদ লিখবা, যতগুলো টার্ম বাদ সেগুলোকে এইভাবে লিখবা, আই আই স্কোয়ার আর কি বলো আই কিউ। সো দেখো তিনটার ভ্যালু দেওয়া আছে তোমার এখানে, আই মানে আই, আই স্কোয়ার মানে কত? মাইনাস 1, আই কিউ মানে কত? মাইনাস আই, মাইনাস আই। সো সবগুলো যদি সরি হ্যাঁ আই কিউ হচ্ছে মাইনাস 1, সো আই আই চলে গেলে মাইনাস 1। বন্ধুরা একটু খেয়াল করো, আমি আবার একটু বলি জিনিসটা, এখানে আমাদের আই টু দি পাওয়ার, আই টু দি পাওয়ার 1 থেকে আই টু দি পাওয়ার 100, কারণ কি 100 ডিজিটটা ছিল 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, সুতরাং এরকম চারটা চারটা করে মোট 25টা শূন্যের যোগফল কিন্তু আমরা জিরো পেয়েছিলাম। কিন্তু এখানে খেয়াল করো আই আই স্কোয়ার আই কিউব আই টু দি পাওয়ার 4 আই টু দি পাওয়ার 103, সো 100 পর্যন্ত তো জিরো, যেটা আমরা আগের ম্যাথে দেখছি, বাদ থাকে কয়টা? তিনটা টার্ম, তুমি এইভাবে লিখে ফেলবা আই টু দি পাওয়ার 101, যা তিনটা টার্ম আসলে কী কী বাদ থাকে? আই টু দি পাওয়ার 101, আই টু দি পাওয়ার 102, আই টু দি পাওয়ার 103, সো আই আই স্কোয়ার আর কি আই কিউব। সো আই এর মান তো আই, আই স্কোয়ারের মান কত বলো? মাইনাস 1, মাইনাস 1, আই কিউবের মান কত? মাইনাস আই, আই আর মাইনাস আই চলে গেলে থাকবে কি? মাইনাস
1. সো দেখো আহামরি কিন্তু কঠিন কোনো ম্যাথ আসলে না। সো এটা আরেকটা ভার্সন আছে, আমি একটু লিখে রাখি, এটা হচ্ছে -1। ওকে আচ্ছা, সো আমি এই ম্যাথটা বোঝাতে বোঝাতে তোমাদের একটা ক্লাস ওয়ার্ক দিয়ে দেই। তোমাদের ক্লাস ওয়ার্কটা হচ্ছে তোমরা আমাকে একটা ধারার যোগফল বলার ট্রাই করো, ঠিক আছে? ধরো সেই ধারাটা শুরু হয়েছে এরকমভাবে, ধরো আই আই স্কোয়ার, দেন ধরো আই কিউব, ওকে আই কিউব প্লাস আপ টু আপ টু যোগ করে করে ধরো কত বলবো, আই টু দি পাওয়ার 50। ধরো আই টু দি পাওয়ার 1 থেকে শুরু করে আই টু দি পাওয়ার 50 পর্যন্ত যে আই এর নিয়ে যে ধারাটা হবে, এই ধারার যোগফলটা আসলে কত আসবে, ঠিক আছে? এই ধারার যোগফলটা আসলে কত আসবে, ঠিক আছে? সো এইভাবে তোমরা একটু কাইন্ডলি ট্রাই করো, দেখি কয়েকজন পারো এখানে। আচ্ছা, তো ততক্ষণে আমি পরের ম্যাথটাতে চলে যাই। দেখো পরের ম্যাথটা তোমরা ট্রাই করো এবং আমি পরের ম্যাথটা একটু কষ্ট করে এখানে লিখে ফেলি। দেখো এটা ছিল সেকেন্ড ম্যাথটা। এবার হচ্ছে মধ্যে মধ্যে খেয়াল করো তোমাকে আটকানোর জন্য সে কী করবে, কিছু ভেজাল পার্ট দিয়ে দিবে। ভেজাল পার্টটা আসলে কি আমি তোমাকে বলি, শুরুতে 1 থাকবে, ধরো 1 প্লাস শুরুতে কী থাকবে বলো, 1 থাকবে। ধরো এই অঙ্কটাই, এই সেম ম্যাথটা, 1 প্লাস আই স্কোয়ার আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 103 ইকুয়াল টু ওয়াট। সো দেখো এই অঙ্কে আই এর ধারা বাদে শুরুতে একটা এক্সট্রা কী আছে, 1 আছে। এটা হচ্ছে আই এর ধারা, ঠিক আছে? এটা হচ্ছে আমার আই এর ধারা, এবং আই এর ধারা বাদে শুরুতে একটা কী আছে, 1 আছে। সো দেখো আই এর এই ধারাটার ম্যাথ কিন্তু আমি আগের বারে করছি, আই টু দি পাওয়ার 1 থেকে আই টু দি পাওয়ার 103 পর্যন্ত যোগফল হচ্ছে -1। সো এই ধারাটার যোগফল -1, এবং শুরুতে একটা এক্সট্রা কী আছে, 1 আছে। আর ধারার জন্য কি পাবো আমরা, আরেকটা বলো, ধারার জন্য একটা পাবো -1। সো এক্ষেত্রে যোগফল কিন্তু 0। সো অঙ্ক করার সময় তোমায় কিন্তু আসলে খেয়াল রাখা লাগবে যে এখানে দেখো, এখানে কিন্তু এই 1 থেকে 1 বিয়োগ করলে আমি 0 পাচ্ছি, ওকে? যে আমার শুরুতে একটা কী আছে, এক্সট্রা 1 দিয়ে দিছে। সো কোনো কোনো সময় শুরুতে 1 দিবে না, কোনো কোনো সময় শুরুতে 1 দিবে। এই অঙ্কগুলা তোমার অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট, এবং অ্যাডমিশনে অনেক বেশিই আসে, ঠিক আছে? ওকে, তো তোমরা এটা একটু করে আমাকে দেখো বুঝো কি না, না বুঝলে কমেন্ট সেকশনে লিখো, আমরা ট্রাই করবো আরেকবার তোমাকে ম্যাথটাকে একটু দেখানোর। আচ্ছা, সো অনেকে ওইটার অ্যান্সার লিখছো, আসলে ওইটার অ্যান্সারটা আমরা একটু দেখি। খেয়াল করো আই, দেখো একটু বুঝো এখানে, আই টু দি পাওয়ার 50, আই টু দি পাওয়ার 1, আই টু দি পাওয়ার 2 থেকে শুরু করে আই টু দি পাওয়ার 50। সো এখানে আসলে আমার, এখানে আসলে আমার 50, লাস্টের ডিজিটটা কত বলো, আই টু দি পাওয়ার 50। সো এই 50 আগে 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটা আসলে কত, 48। সো আসলে বাদ থাকে কত, দেখো 48 কেন নিলাম আর 4 কেন বলতেছি, কারণ কি প্রতি 4টা 4টা করে কনসিকিউটিভ 4টা টার্মের যোগফল কিন্তু অলওয়েজ কত বলো, 0। ওকে, সো 4টা টার্ম নিলে লাস্টে শুধু বাদ থাকবে আই টু দি পাওয়ার 49 আর হচ্ছে আই টু দি পাওয়ার 50, মানে কয়টা টার্ম বাকি থাকে, 2টা টার্ম। সো এটাকে আসলে এইভাবে লেখার কোনো দরকার নাই, আমরা এইভাবেও লিখতে পারি, আই প্লাস আই স্কোয়ার, আই মানে 1, আই স্কোয়ার মানে -1। সো বন্ধুরা এটার আসলে সূত্রের অ্যান্সার হবে হচ্ছে আই -1, ঠিক আছে? কত হবে বলো, আই -1। দেখি কারা অ্যান্সার দিতে পারছে এখানে। হ্যাঁ, অনেক বন্ধু, ইতি, অবন্তিকা, বিজয়, দেন হচ্ছে তোসরা, না আপু তোমার ম্যাথটা হয় নাই, ঠিক আছে? দেন হচ্ছে বর্ষা, বৃষ্টি, নিশা, ফাইরুজ, হুমাইরা, দেন হচ্ছে উসমান খান, আনিকা, সামান্তা, ঠিক আছে? এরপর হচ্ছে সাইমা, সোহানুর রহমান, সোহান, দেন হচ্ছে সাবিকুন নাহার, আতিক, দেন হচ্ছে তিশা, অনেক বন্ধু, সাবিত, মাহাদি, অমি, অনেকেই আসলে এটার সঠিক অ্যান্সার দিতে পারছে। সো দেখো জটিল সংখ্যা ইজ নট জটিল, এটা আসলে একটা ফান, ঠিক আছে? সহজ লাগতেছে, আশা রাখি সবার সহজ লাগতেছে। সো দেখো ক্লাসটা কিন্তু আসলে একদমই কঠিন না। সো তোমরা, আমরা কী কী শিখলাম, যে আই এর পাওয়ার আকারে গেলে কীভাবে হয় সেই জিনিসটা শিখলাম, এবং আই এর ধারা হইলে কীভাবে হয় সেই জিনিসটাও কিন্তু আমরা ক্লাসে শিখে ফেললাম, ডান ভাইয়া?
তোমার কাজ হচ্ছে এবার এই জিনিসগুলোকে বাসায় একটু ভালো করে আয়ত্ত করা। আর যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমাকে কমেন্ট সেকশনে লিখে পাঠাও, পার্সোনালি লিখো। তোমরা অনেকেই জানো আমি অনেক সময় অ্যান্সার দিই এবং চেষ্টা করি তোমাদেরকে ম্যাথ রিলেটেড যতগুলো টপিক্সের কোয়েশ্চেন তোমরা আমাকে করো সেগুলোর সঠিক অ্যান্সার দেওয়ার। ওকে, আচ্ছা, তো চলে যাচ্ছি আমরা আমাদের পরের টাইপে। হ্যাঁ, তো দেখো আইএম ম্যাথগুলো কিন্তু একদমই কঠিন না। আচ্ছা, সো একটা কথা একটু বলে রাখি তোমাদেরকে এখানে, জটিল সংখ্যা, সো জটিল সংখ্যা জটিল তো না সরল, কিন্তু জটিল সংখ্যা থেকে কিছু সুন্দর সুন্দর ম্যাথ আসে, সেই ম্যাথগুলো একটু বলি এখানে। ধরো তোমার জটিল সংখ্যাকে গ্রাফে এক্সপ্রেস করতে বলে এবং অনেকে আমরা এটা জানিও না, ঠিক আছে? যেমন ধরো আমাদের জটিল সংখ্যার মেইন রূপটা কি, জটিল সংখ্যার মেইন রূপটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে? এটা হচ্ছে মেইন জটিল সংখ্যা, যেটাকে আমরা কি দিয়ে লিখি, জেড দিয়ে লিখি। এটা হচ্ছে জটিল সংখ্যার মেইন রূপ, জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। জটিল সংখ্যাকে যখন আমরা গ্রাফে লিখি তখন ওই গ্রাফটার একটা আলাদা নাম আছে, জটিল সংখ্যার গ্রাফের একটা আলাদা নাম আছে। দেখি কোন বন্ধু এটা বলতে পারো, জটিল সংখ্যার গ্রাফের আলাদা নামটা আসলে কি। ওকে, আচ্ছা, তো ততক্ষণে আমরা অঙ্কটাকে একটু আগাই। যেমন দেখো এক্স প্লাস আই ওয়াই, এবং মনে রাখা লাগবে এখানে এক্স হচ্ছে বাস্তব অক্ষ এবং ওয়াই হচ্ছে অবাস্তব অক্ষ। এক্স বাস্তব অক্ষ, ওয়াই কি বলো, অবাস্তব অক্ষ। বন্ধুরা এক্স বাস্তব, ওয়াই হচ্ছে অবাস্তব অক্ষ। সো দেখো এখানে আমরা যদি প্লট করি এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, তাহলে আসলে আমরা কী পাই, খেয়াল করো এক্স বাস্তব, ওয়াই হচ্ছে অবাস্তব। এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবা, যার সাথে হচ্ছে ওয়াই, ঠিক আছে, সেই হচ্ছে আমার কি বলো, অবাস্তব অক্ষ। সো দেখো এখানে এক্স ওয়াই, বন্ধুরা একটু বুঝো এখানে, এখানে কি বলো এক্স ওয়াই। সো আমরা এখান থেকে যে পয়েন্টটা পাই সেটা আসলে এক্স ওয়াই পয়েন্ট, যেটা তোমাকে বলতেছিলাম আমার ওয়াই কিন্তু কি অক্ষ, অবাস্তব অক্ষ। সো অবাস্তব অক্ষে বিন্দু যখন প্লট করব আমরা, দেখো আমরা জানি বিন্দু প্লটের পয়েন্টটা কিন্তু আমরা জানি, ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স ওয়াই দুটাই কি বলো, পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে বলো মাইনাস প্লাস, এক্স হচ্ছে মাইনাস ওয়াই হচ্ছে প্লাস, থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে আমার দুইটাই কি বলো মাইনাস, এবং ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে প্লাস মাইনাস। সেই জিনিসগুলো একটু বলতে পারে তোমাকে, ধরো এরকম একটা ডিজিট দিল যে তোমার ধরো সিক্স মাইনাস সেভেন ওয়াই, সিক্স মাইনাস সেভেন ওয়াই এটা আসলে কোন কোয়াড্রেন্টে, এটা কোন চতুর্ভাগে। ও একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছিল তোমাদেরকে, দেখি কয়েকজন পারছো। হ্যাঁ, জন রবার্ট আর্গন্ডের নাম অনুসারে আর্গন্ড চিত্র, ভেরি গুড প্রতীক সাহা, অনেক ভালো ভাইয়া প্রতীক, কবির, রাকা, সামান্তা, দেন হচ্ছে ফৌজিয়া, সাদি, ইফতি, মাহির, রাফিদ, মিম, আতিকুল, সানজিদা, অমি, দেন হচ্ছে পুলক, মঈন, সোহানুর রহমান, সোহান আমার নামের মানুষ, ঠিক আছে, অনেকেই আসলে ওটা পারছো ভাইয়া, সবাইকে অনেক থ্যাংকস। সো দেখো কি বলতেছিলাম বলো, এক্স ওয়াই হচ্ছে বাস্তব, এক্স আর ওয়াইকে প্লট করতে হবে, সো এটাকে কী বলে বলো, এক্স হচ্ছে বাস্তব অক্ষ, ওয়াই হচ্ছে এখানে অবাস্তব অক্ষ। বন্ধুরা সো এই জিনিসটা একটু মনে রাখবা, এবং এই যে জেড, জেড হচ্ছে জটিল সংখ্যা এবং এটা আরেকটা সংখ্যা হয় অনুবন্ধী জটিল সংখ্যা। জেড এর অনুবন্ধী কী হবে বলো, জেড বার, জেড বারের মান হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, জেড বারের মান কি বলো, এক্স মাইনাস আই ওয়াই। অর্থাৎ খেয়াল রাখবা এক্স কিন্তু বাস্তব পার্ট, ওয়াই হচ্ছে অবাস্তব পার্ট। একটা কথা ক্লিয়ার করে দেই তোমাদেরকে, ঠিক আছে, তোমরা আমাকে একটু লিখে পাঠাও সিক্স মাইনাস সেভেন ওয়াই এটা কোন চতুর্ভাগে, এটা কোন চতুর্ভাগে পড়ে, মানে আমাদের জটিল সংখ্যার এই চিত্রের নাম কী চিত্র বলো, আর্গন্ড চিত্র, কী চিত্র বলো, আর্গন্ড চিত্র, ঠিক আছে। জটিল সংখ্যার এই চিত্রকে বা জটিল সংখ্যার গ্রাফকে আমরা আসলে আর্গন্ড গ্রাফ বলি বা আর্গন্ড চিত্র বলি। সো দেখো সিক্স মাইনাস সেভেন ওয়াই এই বিন্দুটা আসলে জটিল সংখ্যার কোন চতুর্ভাগে পড়ে, তোমরা একটু কমেন্ট সেকশনে লেখো, আমি সেই ফাঁকে কিছু কথা বলি। ওকে, যেমন দেখো জেড হচ্ছে একটা জটিল সংখ্যা এবং জেড বার হচ্ছে এর অনুবন্ধী জটিল সংখ্যা। বন্ধুরা একটা কথা মনে রাখা লাগবে, অনুবন্ধী জটিল সংখ্যাতে কিন্তু কখনো বাস্তব অংশ চেঞ্জ হয় না, কেবলমাত্র অবাস্তব অংশ চেঞ্জ হয়। যেমন দেখো আই ওয়াই হচ্ছে বাস্তব অংশ এখানে, সো এই মাইনাস আই ওয়াই হয়ে যাবে। অনুবন্ধী যখন অনুবন্ধী জটিল আমরা বের করতে চাই, বাস্তব অংশ এক্স ছিল এক্সই আছে কিন্তু অবাস্তব অংশ আই ওয়াই হয়ে গেছে মাইনাস আই ওয়াই, এই জিনিসটা যেন আমাদের কারো ভুল না হয়। ওকে, সো একটু খেয়াল রাখো এই জিনিসগুলো, এবং দেখি
কয়জন বন্ধু আসলে ওইটা লিখে পাঠাইছো যে এই বিন্দুটা আসলে কোন চতুর্ভাগে পড়ছে, এই বিন্দুটা। ওকে, 6 - 7y, সো বিন্দুটা আসলে কি বলো, বিন্দুটা হচ্ছে 6, -7, 6, -7, বিন্দুটা হচ্ছে আসলে চতুর্থ চতুর্ভাগে। কত বলো? চতুর্থ চতুর্ভাগে। একটু দেখি ভাইয়া, অনেকে ম্যাথ ইজ ফান, রিয়েলি ম্যাথ ইজ ফান, হ্যাঁ হ্যাঁ, ফোর্থ অলরেডি, সাবিকুন্নাহার, দেন হচ্ছে আফনান, অবন্তিকা, সাবিত, মাহাদি, অপু, নাহিদ, সাদি, ঠিক আছে, প্রতীক সাহা, ইফতি, অমি, রাকা, সামান্তা, ঠিক আছে, অনেকে অনেকে অনেকে, রিয়েলিটি ক্যান বি চেঞ্জ, হ্যাঁ, রিয়েলিটি চেঞ্জ করা যায় না, কিন্তু জটিল সংখ্যাতে এই জিনিসগুলো আসলে হরহামেশাই চেঞ্জ হয়। বন্ধুরা, এবার দেখো, আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত আই নিয়েই কাজ করতেছি, সো আই এর আরেকটা পার্ট আমরা একটু দেখবো। এখানে আই থেকে বর্গমূল আসে, ঠিক আছে, এবং আমি তোমাকে কয়েকটা বর্গমূল একটু বলে দেই। এই বর্গমূলগুলো গত 15 বছর ধরে ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, দেন হচ্ছে নাম করা যে ভার্সিটিগুলো আছে, এই ভার্সিটিগুলোতে ঘুরে ফিরে আসে এই এই কয়েকটা বর্গমূল। আমি একটু দেখাই তোমাকে, তুমি দেখো, এগুলো হচ্ছে এপারের পার্টটার নাম কি বলো? বর্গমূল। সো দেখো, বর্গমূল যদি তুমি বুঝো, তুমি আসলে কি করবা, খেয়াল করো, বর্গমূল কয়েকটা বর্গমূল তোমাকে একটু দেখাই, একটু টেকনিক্যাল ভাইয়া, দেখলেই পারবা। ফার্স্ট অফ অল হচ্ছে 2i, শোনো, এই 2i আর -2i, এই দুটা বর্গমূল অনেক বেশি আসে, আমি একটা 2i করে দেখাই। 2i হচ্ছে, 2i যখন লিখবা, 1 + 2i - 1, 1 আনলাম, 1 বাদ দিয়ে দিলাম, সো এটাকে লেখা যায় 1² + 2 × 1 × i + i² দেখো, i স্কোয়ারের মান কিন্তু -1, কোনো ভ্যালু কি চেঞ্জ হয়? একদমই না। 1 আনলাম, 1 বাদ দিয়ে দিলাম, 1² 2 × 1 × i 2i হবে i² স্কোয়ারের মান কত? -1। সো দেখো, এটাকে আমরা কি লিখতে পারি, 1 + i এর হোল স্কোয়ার। সো এইরকম লিখলে √2y যদি আমরা করতে চাই, তখন সেটা কত হবে? ±1 + i, অর্থাৎ রুট করলে স্কোয়ারটা আর থাকবে না। ডান বলো, কঠিন? একদমই না, আমার মনে হয় না, ঠিক আছে। সো চলে আসো এখানে আমাদের সেকেন্ড ম্যাথটাতে। সেকেন্ড ম্যাথটা হচ্ছে ভাইয়া, 2i হইলো, এবার হবে হচ্ছে -i। সো দেখো, -i যদি আমরা করতে চাই, এখানে 2i ছিল, আমার অঙ্ক কিন্তু অনেক সহজ হয়ে গেছিলো, এখানে -i, 2 নাই, 2 না থাকলে আমরা 2 কে নিয়ে আসি, 2 কে যদি আনতে হয় 2 গুণ আকারে আসবে, সামনে ভাগ করে দিব, ঠিক আছে। সো দেখো, -i এটাকে কী লেখা যায়, ½ × -2i, সো ½ × 1 - 2i - 1, সো ½ × 1² - 2 × 1 × i + হচ্ছে i² ডান ভাইয়া। সো এখান থেকে কী লেখা যায়, ½ × 1 - i এর হোল স্কোয়ার। খেয়াল করো বন্ধু, এখানে আগে থেকে 2 ছিল, এখানে কিন্তু 2টা নাই, 2 আমি বাইরে থেকে আনছিলাম, এবং বাইরে কি গুণাকারে আনছি, আবার ভাগও করে দিছি, সো ½ × -2i, বাকি পার্ট কিন্তু আগের মতো, 1 আনলাম, 1 বাদ দিয়ে দিলাম, 1² - 1কে লিখলাম i², সো a² - 2ab + b² সূত্রে যায়, সো i, এটাকে রুট করলে কি হয়, যে অতএব √ -i, এটাকে রুট করলে ±½ হয়ে যাবে, 1/√2, এখানে হয়ে যাবে 1 - i, কত হবে বলো? 1 - i। ওকে, আচ্ছা, হ্যাঁ, অনেক বন্ধু, সাদি, দেন হচ্ছে ফাহিম, জামিল হোসাইন, রাফিদ, অবন্তিকা, ±, হবে √ 1 - i, হ্যাঁ, অনেক বন্ধু আসলে আমার আগে অঙ্কগুলো করে ফেলতেছো, সোহান, দেন হচ্ছে ইফতি, যাক, তো যারা আসলে আমার আগে অঙ্কগুলো করে ফেলতে পারতেছো, তোমাদের জন্য একটা ম্যাথ আমি এখন দিতে চাচ্ছি, ঠিক আছে, তোমাদের জন্য একটা ম্যাথ আমি দেবো এখন। সো ম্যাথটা একটু বলি কীরকম, সেটা হচ্ছে দেখো, ধরো অনেক টাইপের ম্যাথই কিন্তু আমরা এখানে করি, হ্যাঁ, সো এখানে একটা ম্যাথ দেওয়া যায় এইরকম, ধরো 1 - 9 - 8 + 6i, কত বলো? -8 + 6i, দেখি এইটার বর্গমূল কে করে আমাকে দেখাতে পারে, ঠিক আছে, -8 + কত বলো? 6i, ওকে, আচ্ছা, সো দেখো, এখানে যেটা বলতেছিলাম ভাইয়া, বর্গমূলের এই পার্টগুলো কিন্তু একদমই কঠিন না, আশা রাখি তোমরা বুঝতে পারছো, হ্যাঁ, আচ্ছা,
সো মাইনাস এইট প্লাস সিক্স আই, এটার বর্গমূল করে আমাকে একটু তাড়াতাড়ি পাঠাও দেখি, এটার বর্গমূল করলে কত হয়, এটার বর্গমূল ইকুয়াল টু ওয়াট, ঠিক আছে? আচ্ছা তো দেখো, আমি একটু তোমাকে দেখাই এই অঙ্কটা আসলে করে কীভাবে। মাইনাস এইট প্লাস সিক্স আই, এটাকে লেখা যায় ওয়ান প্লাস সিক্স আই মাইনাস নাইন, লেখা যায় না, খেয়াল করো। মাইনাস এইট প্লাস সিক্স আই, আমি মাইনাস এইটকে লিখছি ওয়ান মাইনাস নাইন, হয় না? ওয়ান মাইনাস নাইন মানে কি মাইনাস এইট, সো আমি বেশিও লিখি নাই কমও লিখি নাই, ঠিক আছে? সো দেখো, ওয়ানকে আমি লিখব ওয়ান স্কোয়ার, সিক্স আইকে লিখব টু ইন্টু ওয়ান ইন্টু থ্রি আই, মাইনাস নাইনকে লিখব থ্রি আই এর কি বলো হোল স্কোয়ার, মাইনাস আইকে কি লিখব থ্রি আই এর হোল স্কোয়ার ভাইয়া। সো দেখো, থ্রি আই হোল স্কোয়ার যদি লিখি তাহলে ওয়ান প্লাস থ্রি আই এর হোল স্কোয়ার। সো দেখি এবার কয়জন বন্ধু এটা পারছো, রুট ওভার মাইনাস এইট মাইনাস সিক্স আই সমান সমান, সরি প্লাস সিক্স আই সমান সমান প্লাস মাইনাস ওয়ান প্লাস থ্রি আই, ওকে? সেই পার্টটা আসলে করে ফেলো, দেখি কারো কারো সমস্যা হয় কি না, বা কি সবাই এখানে অঙ্কটা আসলে ধরতে পারছো, ঠিক আছে? আচ্ছা সো এই হচ্ছে কি বলো জটিল সংখ্যার বলো মডুলাস, ঠিক আছে? সো মডুলাস বললাম বর্গমূল, তো মডুলাস আর আর্গুমেন্টের পার্টটা আমরা খানিকক্ষণ বাদে এখানে দেখব, ঠিক আছে? সো আমি একটু দেখতে যাচ্ছি কয়জন বন্ধু এটা পারছো, হ্যাঁ প্লাস মাইনাস, হ্যাঁ সরি প্লাস মাইনাস ওয়ান প্লাস থ্রি আই, অমি প্রতীক সাহা সামান্তা মেহরাব, দেন হচ্ছে মাহবুব, দেন সাবিকুন মাহাদি বিজয় ইফতি সোহানুর রহমান সোহান, ঠিক আছে? যারা অঙ্কের অ্যান্সার দিতে পারতেছো তোমাদেরকে আসলে অনেক অনেক অভিনন্দন, তোমরা আসলে ঠিকভাবে ক্লাসটা করতেছো এবং আমি আশা রাখি বুঝতে পারতেছো। যদি বোঝায় কোথাও সমস্যা হয় আমাকে কাইন্ডলি জিজ্ঞেস করবা, ডান? আসো, সো আমরা এইবার যে পার্টটা দেখব সেটা হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্ট, ঠিক আছে? মডুলাস এবং আর্গুমেন্ট আমি একটু বলে দিই তোমাদেরকে, টাইটেল হবে হচ্ছে মডুলাস ও আর্গুমেন্ট, আচ্ছা মডুলাস ও আর্গুমেন্ট, আচ্ছা মডুলাস এবং আর্গুমেন্টের এই পার্টটা আমরা একটু দেখব, ঠিক আছে? সো মডুলাস আর্গুমেন্টের পার্টটা সম্পর্কে একটু বলি, ধরো এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে? এটা হচ্ছে আমার জটিল সংখ্যাটা, সো এটার এটা ধরে নাও জেড, তাহলে মডুলাস অফ জেড অর্থাৎ জেড এর মডুলাস হবে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর একটু সংক্ষেপে বলি ভাইয়া, রুট ওভার বাস্তব অংশের স্কোয়ার প্লাস অবাস্তব অংশের স্কোয়ার, আই কিন্তু থাকবে না, আই কিন্তু থাকবে না, ঠিক আছে? মডুলাস এবং এটার আর্গুমেন্ট, আর্গুমেন্ট অফ জেড হবে তোমার বলো ট্যান ইনভার্স, কি বলো ওয়াই বাই এক্স, ঠিক আছে? ট্যান ইনভার্স কত বলো ওয়াই বাই এক্স, ঠিক আছে? আচ্ছা তো দেখো, রুট ওভার কত ছিল, রুট ওভার মাইনাস এইট প্লাস সিক্স আই, সেটা কিন্তু গেল। এবার দেখো এখানে আমরা কিছুক্ষণ বাদে আরেকটা ম্যাথ দেখব, সো দেখো এই জিনিসটা আমরা এবার অ্যাপ্লাই করব। তোমাকে একটা কথা বলি বন্ধুরা, সবসময় অ্যাডমিশন টেস্টে মানুষ ভুল করে কি জানো, আর্গুমেন্ট নির্ণয়, কারণ আর্গুমেন্ট নির্ণয়ের সময় একটা কথা মনে রাখা লাগে, বিন্দু যে ঘরে কোন সেই একই ঘরে, বিন্দু যে ঘরে কোনটাকে সেই একই ঘরে হওয়া লাগবে। তো দেখো এখানে তোমার জেড দেওয়া আছে, এই হচ্ছে মডুলাস, এই হচ্ছে আর্গুমেন্ট। সো আসো আমরা একটা অঙ্ক নিয়ে ফেলি আগে, যেমন দেখো আমরা যেটা দেখতেছি ভাইয়া যে অ্যাডমিশনে যে ম্যাথটা অনেকবার আসছে, ঠিক আছে? যেমন ধরো এখানে 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 অ্যাডমিশনে যে ম্যাথটা আসছে সেটা হচ্ছে কি বলবো মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই, ফার্স্টে এটা দেখাই ওয়ান প্লাস রুট থ্রি আই, মাইনাস ওয়ানটা পরে, ওটা একটু কমপ্লেক্স, তো জটিল সংখ্যার মধ্যেও কমপ্লেক্স। সো ওয়ান প্লাস রুট থ্রি আই, সো এটার মড কত হবে, এটার মড হবে রুট ওভার ওয়ান স্কোয়ার রুট থ্রি এর স্কোয়ার মানে হচ্ছে টু, ঠিক আছে? এবং এটার আর্গুমেন্ট কত হবে বলো, এই বিন্দুটা কোন ঘরে, এই বিন্দুটা যদি আমরা বিন্দুতে কনভার্ট করি সেটা আসলে কত হবে বলো ওয়ান আর রুট থ্রি, ঠিক না? সো ওয়ান রুট থ্রি বিন্দুটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে, সো তোমার থিটা হবে ট্যান ইনভার্স রুট থ্রি ডিভাইডেড বাই ওয়ান, তার মানে কত বলো সিক্সটি ডিগ্রি, এটাকে সিক্সটি ডিগ্রিও লেখা যায় বা পাই বাই কত লেখা যায় বলো থ্রি লেখা যায়, ওকে? সো দেখো এই কিন্তু হইলো আমার
কি বলো মডুলাস, আর এটা কি বলো, এটা হচ্ছে আমার আর্গুমেন্ট। ওকে, সো দেখো এই পয়েন্টটা কিন্তু একদম সোজা ছিল, এখানে কোনো ক্রিটিক্যাল পার্ট ছিল না। সো এই অঙ্কটা কখন ক্রিটিক্যাল হবে জানো, যদি এই অঙ্কের মধ্যে আমি একটা কাজ করি, দেখো ঠিক আছে এই অঙ্কটা বুঝছি কি আমরা সবাই? আচ্ছা, যদি আমরা এটা বুঝে থাকি, তোমরা একটা কাজ করো, তোমরা আমাকে এই অঙ্কের মডুলাস লিখে পাঠাও। কোনটা বলো, -1 প্লাস √3 ইনটু y, ঠিক আছে? সো তোমরা ক্লাস ওয়ার্কে এই ম্যাথটা একটু করো তো দেখি, এই অঙ্কের জন্য মড কত, এই অঙ্কের জন্য আর্গুমেন্ট কত, ঠিক আছে? সো তোমরা এই ম্যাথটা করতে করতে আমি তোমাদেরকে আরেকটা ক্রিটিক্যাল ম্যাথ সম্পর্কে একটু আইডিয়া দেই। সো খেয়াল করো, এখানে -1 প্লাস √3i আছে, আমরা কিন্তু এখানে একটা কাজ করতে পারি। খেয়াল করো, একটু বুঝো ভাইয়া, এখানে দুইটাই যদি মাইনাস হয় তো -1 -√3i, -1 -√3i, তাহলে এই বিন্দুটা আসলে কোথায় পড়তো বলো দেখি আমাকে, -1 -√3i। বন্ধুরা একটু বুঝতে হবে, এখানে এই বিন্দুটা আসলে -1 -√3, এবং এটা পরে তৃতীয় চতুর্ভাগে, কোথায় পরে বলো, তৃতীয় চতুর্ভাগে। সো দেখো এখানে তুমি একটু কিন্তু এইভাবে বের করতে পারবা না, কি চেঞ্জ হবে খেয়াল করো এখানে। সো এখানে বিন্দু দুইটার কথা বলো ভাইয়াকে, -1 -3, সো আমরা আসলে এখানে লিখব -1 এর স্কোয়ার -√3 এর স্কোয়ার, যেটা হচ্ছে কত বলো, 2। মডুলাস হবে, বাস্তব অংশ হচ্ছে -1 এটার স্কোয়ার প্লাস অবাস্তব অংশ হচ্ছে -√3 এটার স্কোয়ার, যেটার মান হবে 2। ডান ভাইয়া, মডুলাস গেল এই পার্টটা। আর্গুমেন্ট, তুমি যদি এটার আর্গুমেন্ট বের করতে চাও, আর্গুমেন্ট মানে কি বলো, থিটা। সো দেখো আমরা এখান থেকে, এখানে ওয়াই কত, ওয়াই হচ্ছে -√3, এক্স কত, -1। সো তুমি যদি এখান থেকে ট্যান থিটা লেখো, তুমি আসলে -√3/-1 লিখবা। সো দেন তোমার কত আসবে, tan θ = √3 আসবে, tan θ √3 এর মান কত, tan π/3 বলো, 3, √3 এর মান হচ্ছে tan π/3। সো আমরা কি লিখে ফেলবো বলো, অতএব θ = π/3, এটা কি লিখবো, কখনোই না। এই জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখবা, এটা কিন্তু একটা ভুল। কেন ভুল শোনো, আমি তোমাকে একটু বুঝাই জিনিসটা। এই যে ভাই লাল কালিতে লিখে ফেললাম θ = π/3, এটাই আমরা সবাই ভুল করি। কেন ভুল করি, কারণ এই বিন্দুটা কিন্তু থার্ড কোয়াড্রেন্টে, তোমার -1 চলে যাওয়ার ফলে √3 আসছে, তোমার মনে হচ্ছে এটা তো আসলে tan 60° হবে বা tan π/3 হবে, কিন্তু আসলে কি এটা, এই π/3 কত, 60°। 60° কোনটা তো ফার্স্ট কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে পড়ে না। সো এই জায়গাতে আমরা আসলে এই অঙ্কটাকে কী করে ফেলি বলো, ভুল করে ফেলি। সো তোমার যে কাজটা করতে হবে সেটা একটু শোনো, এইভাবে লিখলে আমি আবার লিখে দেই এখানে, অনেকে পরে এটাকে হয়তো অন্যভাবে মিস ইন্টারপ্রেট করতে পারো। সো আমি একটু বলে দিই, এই পার্টটা কিন্তু অবশ্যই কি বলো, ভুল, ঠিক আছে, এটা এইভাবে লেখা যাবে না। সো কোয়েশ্চেন হচ্ছে শুদ্ধটা কি হবে। আচ্ছা, শুদ্ধটা বের করার আগে দেখি কারা এই অঙ্কের অ্যান্সার দিতে পারছে, ঠিক আছে। 2 আর আর্গুমেন্ট হচ্ছে 240°। সামান্তা, তোমার অ্যান্সারটা আসলে হয় নাই ভাইয়া, ঠিক আছে, 2π/3, হ্যাঁ তোষ্টা আমি দেখতেছি একটু পরে ভাইয়া এই অঙ্কটা, ঠিক আছে। আচ্ছা, সো এটার কারেক্ট অ্যান্সারটা কী হবে একটু খেয়াল করো ভাইয়া, এটার কারেক্ট অ্যান্সারটা হবে, খেয়াল করো আমাকে এই বিন্দুটাকে কোন কোয়াড্রেন্টে নেওয়া লাগবে বলো, থার্ড কোয়াড্রেন্টে। সো এটা হবে এই রকম, tan θ = tan π + π/3, ঠিক আছে। সো π + π/3 করলে কি হয়, বিন্দুটা থার্ড কোয়াড্রেন্টে চলে যায়, ঠিক আছে। তো এর থিটা সমান হবে হচ্ছে তোমার 4π/3, কত হবে, 4π/3। সো এই টাইপের ম্যাথ অ্যাডমিশানে তোমাকে আটকানোর জন্য অনেক বেশি দিবে, বিশেষ করে যেগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, সেগুলোতে এই টাইপের ম্যাথগুলো একটু বেশি আসবে। যেখানে তোমাকে ওই যে বললাম, তোমাকে তোমার বেসিকটা একটু দেখবে যে তুমি আসলে এই জিনিসটা জানো কি না, যে বিন্দুটা যেই ঘরে তোমার এই আর্গুমেন্টে অর্থাৎ থিটার ভ্যালুটা এক্স্যাক্টলি সেই সেম ঘরে সেই চতুর্ভাগে হওয়া লাগে। ওকে, সো জিনিসটা একটু খেয়াল রেখো। ডান, মডুলাস আর্গুমেন্ট গেলো, শিখালাম কিছু কিছু কমপ্লেক্স পার্ট। আচ্ছা, ও এটার ভ্যালু কত আসে, সো এটার মডুলাস আমি এমনি এমনি বলতে পারি, এটার মডুলাস আসলে 2 আসবে। আর এটার আর্গুমেন্ট কত আসবে, এটার আর্গুমেন্ট আসবে হচ্ছে y/x করলে √-3, এবং এটা কোন কোয়াড্রেন্টে পড়ে, বিন্দুটা হচ্ছে -1
রুট থ্রি, ঠিক আছে? সো এটার আর্গুমেন্ট আসলে আসবে হচ্ছে 2π/3, কত আসবে? 2π/3, 2π/3ও লেখা যায়, বা যদি কেউ চাও এটাকে 120 ডিগ্রি লিখতে পারো। কত বলো? 2π/3 বা 120 ডিগ্রি। একটু দেখি কারা কারা করলো এই অঙ্কটা, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ অনেক বন্ধু, অনেক অনেক, মাহাদি, অমি, অবন্তিকা, সোহান, দেন হচ্ছে প্রতীক সাহা, আফনান, দেন হচ্ছে নিশা, পুলক, মাহবুব, আতিক, দেন হচ্ছে তিশা, স্যার আইজাক নিউটন। ভাইয়া ক্লাস কি ইউটিউবে আপলোড করা হবে? হ্যাঁ ভাইয়া, ক্লাসটা আমাদের এই ক্লাস শেষে ইউটিউবে আপলোড করে দেওয়া হবে। সো তুমি ইচ্ছা করলে অবশ্যই এরপর আবার দেখতে পারবা, কোনো সমস্যা নেই। ইনফ্যাক্ট আমাদের পেজেও মেবি থাকবে, পেজে থাকবে, ইউটিউবে আপলোড করা হবে, ইনফ্যাক্ট আমাদের অ্যাপসের থ্রুতেও তুমি আসলে দেখার স্কোপ পাবো। সো ভাইয়া কোনো সমস্যা নাই, পরে অবশ্যই দেখে নিবা। ইজাজ আহমেদ ভাইয়া, আমি সিলেট থেকে, হ্যালো ইজাজ ভাইয়া, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা যাক, সো দেখো এখানে খেয়াল করো। আচ্ছা তো যেটা বলতেছিলাম ভাই, এই হচ্ছে আমাদের কি বলো ক্যালকুলেশন, এবং যেটা কিসের বলো, মডুলাস এবং আর্গুমেন্টের। ডান ভাইয়া, মডুলাস আর্গুমেন্ট আসলে গেল। মডুলাস আর্গুমেন্টের পর এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইকুয়েশন সলভ। কি সলভ বলো? ইকুয়েশন সলভ, ঠিক আছে? শামস কতক্ষণ? ওকে, ইকুয়েশন সলভ একটু খেয়াল করো ভাইয়া। ইকুয়েশন সলভটা আমি একটু তোমাদেরকে দেখাই। একবার এই টাইপের ম্যাথ আসছিল ভাইয়া, রুট ওভার মাইনাস আই প্লাস রুট ওভার মাইনাস আই প্লাস রুট ওভার মাইনাস আই প্লাস ডট ডট ডট। সো এইটা ইকুয়াল টু হোয়াট? শোনো ভাইয়া, এই টাইপের কোয়েশ্চেন তোমাকে দেখে তোমাকে অনেক মনে হবে তুমি অনেক কঠিন একটা ম্যাথ করতেছো, অনেক বিভ্রান্ত হয়ে যাবা। কিচ্ছু না, বি রিল্যাক্সড, একদম সোজা আমি দেখাচ্ছি তোমাকে এই টাইপের ম্যাথ, ঠিক আছে? ওকে, সো দেখো এই টাইপের ম্যাথ যদি আমরা করতে চাই, আমরা ফার্স্টই করবো কি, এটাকে ধরে নিব, ধরি এক্স ইকুয়াল টু রুট ওভার এটা মাইনাস আই প্লাস রুট ওভার কত বলো, মাইনাস আই প্লাস রুট ওভার মাইনাস আই প্লাস ডট ডট। তো দেখো ফার্স্টে কী করলাম, এটাকে এক্স ধরে নিলাম ভাইয়া, এবং আমরা চাচ্ছি এক্সের ভ্যালুটা বের করতে। সো এক্স স্কোয়ার করলে কি হবে, মাইনাস আই প্লাস রুট ওভার মাইনাস আই প্লাস রুট ওভার মাইনাস আই প্লাস রুট ওভার মাইনাস আর না লিখি ডট ডট ডট। ওকে ঠিক আছে, সো দেখো এখানে বন্ধু তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমার কিন্তু একই টার্ম, এটা আপ টু কতটুকু পর্যন্ত বলো, এটা আপ টু হচ্ছে ইনফিনিটি পর্যন্ত। সো এটা কিন্তু বারবারই আসবে, ঠিক আছে? বাট তুমি যদি একবার স্কোয়ার করো, একবারে বাইরের যে বড় রুটটা সেটা কিন্তু নাই হয়ে যাবে। স্কোয়ার করলে বাইরের বড় রুটটা নাই হয়ে যাবে, কি থাকবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস আই। খেয়াল করো তো ভাইয়া, এই পুরো পার্টকে, এই যে আমি দাগ দিয়ে দিচ্ছি, এই পুরো পার্টকেই তো আসলে আমরা কি ধরছিলাম বলো, এক্স ধরছিলাম। সো দেখো লাল দাগের পার্টটা বোঝা যায় কি না, আমরা এক্স ধরবো প্রথমে, এক্স ধরার পর একটা স্কোয়ার মারবা, যেহেতু এটা রুট ছিল আমি স্কোয়ার করছি, যদি এখানে কিউবিক রুট থাকতো আমি কিন্তু কিউব করতাম ভাইয়া, রুট ছিল দেখে ভাইয়া স্কোয়ার করছি, কিউবিক রুট থাকলে কিউব করতাম ভাই। ওকে, সো মাইনাস আই থেকে যাবে প্লাস, এই পার্টটা বসায় দাও ঠিকভাবে ভাই। সো এই পার্টের মান আবার কত ভাই, দেখো দেখি যে লাল দাগ দেয় পার্টের মানই তো কত, আবার এক্স। সো এটা আসলে একটা দ্বিঘাত সমীকরণ চলে আসে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস আই ইকুয়াল টু জিরো, কত বলো, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস আই ইকুয়াল টু জিরো মার্কার, ঠিক আছে? দেখো সো এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস মার্কার। তো দেখো এখানে যদি আমরা এটা করতে চাই ভাইয়া, এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে হবে। একটু খেয়াল করো ভাই, আমরা 19 এই কাজটা করছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এটা সমাধান করার পর এক্স কত পাইছিলাম, মাইনাস বি প্লাস মাইনাস বলো বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ। সো এখানে ওই সূত্রটা আমরা এখানে আসলে অ্যাপ্লাই করব, মাইনাস বি, সো মাইনাস মাইনাস ওয়ান, ওকে, প্লাস মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার হচ্ছে এখানে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস ফোর এ সি, এ হচ্ছে ওয়ান, সি হচ্ছে আই ডিভাইডেড বাই টু ইন্টু ওয়ান। সো দেখো ফাইনালি তোমার অ্যান্সার হচ্ছে টু ওয়ান প্লাস মাইনাস, এখানে আসবে রুট ওভার ওয়ান মাইনাস ফোর আই, ঠিক আছে? সো দেখো আমরা কোনটা অ্যাপ্লাই করলাম ভাইয়া, আমরা এই দ্বিঘাত সমীকরণ সমাধান করার যে ফর্মুলাটা সেটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করলাম।
এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি হচ্ছে তোমার জিরো, সো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ, যেটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, যেমন এখানে আমাদের লাইনটা কোনটা কোন লাইনের উপর অ্যাপ্লাই করছি বলো, এই লাইনের উপর, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস আই ইকুয়াল টু জিরো। সো এখানে এ হচ্ছে ওয়ান, বি হলো মাইনাস ওয়ান, সি হলো আই, শুধু ওই সূত্রের মধ্যে তুমি ঠিকভাবে বসাতে পারলেই তোমার অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, দেখে একটু অ্যাবজার্ড অ্যান্সার মনে হয়, বাট দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, সো গেল এইটা, আমি একটা করলাম, তোমরা একটা কাজ করো দেখি বন্ধুরা, তোমরা আমাকে একটা অঙ্ক করে পাঠাও। ঠিক আছে, সেই অঙ্কটা আমি একটু দিচ্ছি তোমাদেরকে, দেখি কয়জন বন্ধু পারো। ঠিক আছে, এই টাইপের সমীকরণ সমাধানের আরেকটা ক্লাস ওয়ার্ক, সমীকরণ সমাধানের যে অঙ্কটা তোমরা ক্লাসে করবা সেই অঙ্কটা আমার বইয়ের ভর্তি পরীক্ষাতে আসছিল। ঠিক আছে, সেই অঙ্কটা আমি একটু বলি, মাইনাস থ্রি প্লাস, ওকে, সেটা হচ্ছে মাইনাস থ্রি প্লাস রুট ওভার মাইনাস থ্রি প্লাস রুট ওভার মাইনাস থ্রি প্লাস রুট ডট ডট ডট। সো এটা হচ্ছে তোমাদের কি বলো ক্লাস ওয়ার্ক, দেখি কয়জন বন্ধু এই ম্যাথটার সঠিক অ্যান্সার করে আমাদেরকে পাঠাতে পারো। ওকে, ঠিক আছে, এই অঙ্কটা ঝটপট করে আমাকে পাঠাও, ততক্ষণে আমি পরের ম্যাথটা রেডি করে ফেলি। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, অনেক বন্ধু ভাইয়া জটিল সংখ্যার বেসিকের সমস্যা আছে, ভাইয়া বেসিকের উপর আমাদের অলরেডি ক্লাস নেওয়া আছে, তোমরা একটু কাইন্ডলি দেখবা। নুসরাত তিশা বুঝি নাই ভাইয়া, আচ্ছা নুসরাত তিশা যে আপুটা বলছো ভাই যে তুমি বুঝো নাই, তোমার জন্য আবার একটু বলি শামস এদিকে। ঠিক আছে, সো দেখো আমি এই পার্টটা তোমাদেরকে আবার একটু বলতেছি ভাইয়া, এই অঙ্কটা এইভাবে দেয়া থাকবে, তিশা আপু দেখো এখানে এই ম্যাথটা এইভাবে দেওয়া আছে, তোমাকে বের করতে বলছে এটার ভ্যালু কত। সো আমাদের প্রথম কাজ হবে, এই ধরনের অঙ্ক করার সময় তোমার অ্যাপ্রোচ হবে প্রথমেই সেটাকে কী ধরে নেওয়া, এক্স ধরে নেওয়া, এবং এক্স ধরার পর তুমি যে কাজটা আসলে করবা এখানে সেটা হচ্ছে বোথ সাইডসকে, যেহেতু এখানে রুট আছে, রুট থাকলে যেটা বললাম রুট থাকলে স্কোয়ার করবা, কিউবিক রুট থাকলে কি করবা বলো, কিউবিক রুট থাকলে কিউব করবা। সো যেহেতু রুট আছে একবার স্কোয়ার করলাম, স্কোয়ার করলে বাইরের যে বড় রুটটা এটা আসলে চলে যাবে, থাকবে কত মাইনাস আই প্লাস আবার যেই লাও সেই কদু, সেই অতটুকু পার্টই থাকবে। সো ওই পার্টের মান তো এক্স, ওইটাকে আমরা কি ধরবো বলো, এক্স ধরবো আপু। ঠিক আছে তিশা, তো দেখো এরপর বাম ডান করো, এক্স স্কোয়ার, এক্স বামে আসলে মাইনাস এক্স, আই বামে আসলে প্লাস আই, সো এটাকে আমরা সমাধান করলে ফাইনালি অ্যান্সার পেয়ে যেতে পারি। ঠিক আছে, সো তিশা তুমি কি বুঝতে পারছো ভাইয়া, আশা রাখি তুমি আসলে বুঝছো। তানভীর তামিম, তামিম মাত্র আসছে, তামিম এত দেরি কেন ভাইয়া। ঠিক আছে, সো আশা রাখি তোমরা আসলে বুঝতে পারছো। ওকে আচ্ছা আসো, সো এই গেল হচ্ছে আমাদের এই ম্যাথটা। এইবার যে পার্টটা তোমাকে আমি একটু দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এটার আরেকটা পার্ট, কিন্তু আমি এখনও তোমাদেরকে বলি নাই। ঠিক আছে, আমি একটু সেটা একটু বলি তোমাদেরকে কেরোসিন। সো দেখো এখানে আরেকটা পার্ট আমি একটু তোমাদেরকে বলি, সেটা হচ্ছে ওমেগার পার্ট। বন্ধুরা ওমেগা সম্পর্কে আমরা অনেকে হয়তো বলতেছো ভাইয়া আসলে ওমেগার কথা কি ভুলেই গেছে কিনা, সো আসলে ওমেগার পার্ট একদমই ভুলি নাই, ওমেগা আসলে এই যে এখন আসবে। সো ওমেগা সম্পর্কে আমি একটু বলে নিই, ওমেগা আসলে কি ছিল ভাইয়া, ওমেগা আসলে ছিল, আচ্ছা অনেকে ক্লাস ওয়ার্কের অ্যান্সার দিচ্ছ, ক্লাস ওয়ার্কের অ্যান্সার আসলে হবে ওয়ান প্লাস মাইনাস, দেখো ক্লাস ওয়ার্কের অ্যান্সারটা আসলে হবে এইরকম, ওয়ান প্লাস মাইনাস রুট ওভার ওয়ান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ইলেভেন ডিভাইডেড বাই টু। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের ক্লাস ওয়ার্কের অ্যান্সার। ওকে আচ্ছা, সো দেখো ওয়ান প্লাস মাইনাস রুট ওভার কত বলো, মাইনাস, হ্যাঁ হ্যাঁ মাইনাস ইলেভেন ডিভাইডেড বাই টু। আচ্ছা সো বন্ধুরা একটু দেখো এখানে খেয়াল করো, আজান দিচ্ছে, আচ্ছা সো দেখো, আচ্ছা আমি একটু বলি, এবার যে পার্টটা আমরা একটু দেখবো সেটা হচ্ছে ওমেগার পার্ট। কিসের পার্ট বলো, ওমেগার পার্ট, ওমেগার পার্ট দেখানোর জন্য আমি একটু বলি যে এক্স যদি কিউবিক রুট অফ ওয়ান হয়, এক্স ইকুয়াল টু কিউবিক রুট অফ ওয়ান হলে এক্স ইকুয়াল টু ওয়ান এবং বাকি দুইটা কত বলো, ওমেগা আর হচ্ছে ওমেগা স্কোয়ার। ভাইয়া একটু খেয়াল করো এখানে ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার, সো এখানে দুইটা সূত্র আছে আমি আশা রাখি তোমরা জানো, ওমেগা কিউব ইকুয়াল টু ওয়ান এবং ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো। ঠিক আছে, সো এটা কিন্তু ছিল ওমেগার সূত্র ভাইয়া, কার সূত্র বলো, ওমেগার সূত্র। আচ্ছা
দেখা যাচ্ছে আনিকা নাওয়ার, সুদীপ্ত ইফতি, দেন হচ্ছে আতিকুল হক, আওয়াজ চলে আসছে, হ্যালো আয়ান ভাইয়া, দেন হচ্ছে অমি, অনেক বন্ধু, হ্যাঁ শাকিব হাসান, দেন হচ্ছে নীল, অবন্তিকা, সুদীপ্তি পোদ্দার, তিশা, থ্যাংক ইউ ভাইয়া, বেলাল, এরপর হচ্ছে তামিম। ঠিক আছে, যারা আসছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা একটু দেখো এই পার্টটা খুবই ক্রিটিক্যাল, ওমেগা কিউবের মান 1, 1+ω+ω² হচ্ছে 0। আমরা আই এর যেমন ধারা দেখছিলাম, এখানে কিন্তু ওমেগারও একটা ধারা পসিবল, ওমেগারও একটা কি বলো ধারা পসিবল। ওকে দেখো ভাই, ওমেগা কিউবের মান কত বলো, ওমেগা কিউবের মানটা হচ্ছে 1, সো এটা যদি ওমেগা কিউব হয় সাথে কি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। দেখো কি করলাম আমি, জাস্ট এই 1 এর জায়গাতে ওমেগা কিউব কত 1 না, 1 এর জায়গায় আমি ওমেগা কিউব লিখলাম, সো এই তিনটার যোগফল আসলে কত বলো 0। সো আমরা যদি তিনটাকে ওমেগা কিউব ওমেগা ওমেগা স্কোয়ার না লিখে আমরা একটু চেঞ্জ করে লিখি, কীভাবে লিখতে পারি বলো দেখি, বলো যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে ওমেগা কিউব, তাহলে এটা কিন্তু ধারা সূত্র, খেয়াল রাখা লাগবে। ওমেগার ক্ষেত্রে তিনটা তিনটা করে নিলে তোমার সবসময় কি আসবে বলো 0 আসবে, এটা হচ্ছে কার ধারা বলো ওমেগার ধারা। ঠিক আছে, সো এইগুলা হচ্ছে এখানকার আসলে বেসিক সূত্র। বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটাকে লিখে লাইখো, ঠিক আছে, এবং যারা আসছো, যদিও ক্লাসের প্রায় শেষের দিকে আমরা চলে আসছি, কাইন্ডলি আরেকবার একটা কী করো, শেয়ার কমেন্ট করো তোমার ফ্রেন্ডদের কাছে, তোমার ব্যাচমেট এইচএসসি এক্সামিনি যারা, অথবা যারা এবার সেকেন্ড ইয়ারে আছো, অথবা যারা এবার অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছ সামনে এক মাসের মধ্যে পরীক্ষা, একটু কাইন্ডলি শেয়ার কমেন্ট করো। ওকে, সো দেখো যে কাজ আমরা করতেছিলাম সেটা হচ্ছে ভাই ওমেগা কিউবের মান 1, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হচ্ছে 0, আমি যদি 1 এর জায়গায় ওমেগা কিউব বসাই দিই তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউবের মান হচ্ছে 0। সো এটা আসলে ওমেগার কী বলে একটা ধারা। ঠিক আছে ভাই, আচ্ছা তো যারা অঙ্কের আসলে অ্যান্সার দিতে পেরেছিলাম তাদেরকে একটু বলি, ঠিক আছে, শামস, আচ্ছা তো খেয়াল করো, ওদেরকে একটু বলি ভাইয়া, আমরা এই জায়গা থেকে কয়েকটা ম্যাথ একটু দেখি, এখান থেকে অ্যাডমিশনে কী টাইপের ম্যাথ আসে একটু দেখো বন্ধুরা, এখান থেকে যেই ম্যাথগুলো আসলে আসে সেগুলো হচ্ছে, ওকে আচ্ছা, সো সেই টাইপের ম্যাথগুলো আমরা একটু দেখার আগে আমি একটু বলি তোমাদেরকে, এখানে জটিল সংখ্যার এই ম্যাথগুলো যখন আমরা করব, দেখো এখান থেকে পরীক্ষা আসছে এরকম একবার, ওমেগা টু দি পাওয়ার 99 ইকুয়াল টু ওয়াট, ঠিক আছে, ওমেগা টু দি পাওয়ার 99 ইকুয়াল টু ওয়াট, দেন ধরো ওমেগা টু দি পাওয়ার কত বলা যায়, ধরো 1536 ইকুয়াল টু ওয়াট, ঠিক আছে, ডান, দেন ধরো 1/ω^152 ইকুয়াল টু ওয়াট, ঠিক আছে, সেগুলো হচ্ছে ভ্যালু দিয়ে। বন্ধুরা খেয়াল করো এক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম সেটা কি বলো, ওমেগা কিউবের মান কিন্তু 1, অর্থাৎ তিনটা আমরা আই এর বেলায় দেখছিলাম চার দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা, কিন্তু এখানে দেখবো হচ্ছে তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা, যেমন ওমেগা টু দি পাওয়ার 99 এটাকে আমরা কি লিখতে পারি, ওমেগা কিউবের পাওয়ার কত বলো 33, সো 1 এর পাওয়ার 33, দ্যাট মিন্স এটার পাওয়ার কত, ভ্যালু কত হবে 1, ভ্যালু হবে এখানে 1, সো দেখো ওমেগা টু দি পাওয়ার 99 আমি কিন্তু করতে দিব এখন, সবাই ভালো করে কইরো, ওমেগার পাওয়ার 1536, সো শোনো এত বড় ডিজিট, এখন এটা তো বোঝা সম্ভব না যে ভাইয়া এটা কি মিলে কি মিলে না, ঠিক আছে, সো এটা আসলে কীভাবে কী করবো, 1536 বন্ধু একটু খেয়াল করো এখানে কয়টা বলো, চারটা ডিজিট আছে আমার 1536, তুমি করবা কি 1536-এর জন্য এই চারটাকে যোগ করো, শামস 1, 5, 1, 5, 3, 6, 6 আর 1 7, 7 আর 3, 10, 15, সো দেখো এখানে 1, 5, 3, 6 এই চারটা ডিজিট সেপারেটলি যদি আমরা যোগ করি, ঠিক আছে, তাহলে কত হয় বলো 15 হয় ভাইয়া, ঠিক আছে, এবং 15 কিন্তু তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য, সো 15 তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে বাকি থাকবে কি বলো ভাইয়াকে 0, সো 0 যদি বাকি থাকে আমি লিখবো ওমেগা টু দি পাওয়ার 0 যার মান 1। আমি জিনিসটা ফার্স্ট থেকে আবার বলি, আমরা চেক করব ডিজিটটা তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা, এখন শোনো চারের বেলায় যেমন আই এর বেলায় আমরা কি চেক করতাম চার দিয়ে, ওমেগার বেলায় চেক করতে হবে তিন দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা, ঠিক আছে, সো এক্ষেত্রে যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে ভাই তুমি এখানে 1536 তো আছে এগুলো চারটা ডিজিটকে সেপারেটলি যোগ করবা, যোগ করার পর যোগফল কত আসছে 15,
এই 15, কারণ এগুলো 1500 একটা বিশাল ডিজিট, সম্ভব না যোগ করা, মানে এতটা বের করা হয়তো ক্যালকুলেটর দিতে, অনেক ভার্সিটিতে ক্যালকুলেটর অ্যালাউড না। তো তখন তুমি চারটা ডিজিটকে যোগ করে পাইছো কত? 15। এই 15কে তুমি কি করবা বলো, এবার চেক করে দেখবা, 15 তো 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, সো বাদ থাকবে কি? নিঃশেষে বিভাজ্য মানে ভাগশেষ কত? 0। ওমেগা টু দি পাওয়ার 0-র মান 1, ওকে? ওমেগা টু দি পাওয়ার 152। আচ্ছা, সো 152, ঠিক আছে, 152-এ কী করবো আমরা? 1 + 1 + 2, 5 আর 2 = 8, ঠিক আছে। সো 8 কি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য? না, 6 নিঃশেষে বিভাজ্য, ভাগশেষ থাকবে 2। সো আমরা এটাকে কী লিখতে পারি? দেখো, এটাকে লিখতে পারি 1/ω² 1 মানে কি? ওমেগা কিউব। ওমেগা কিউব বাই ওমেগা স্কোয়ার মানে কি থাকবে বলো? শুধুমাত্র শুধুমাত্র ওমেগা থাকবে। সো খেয়াল করো ভাই, এইভাবে করে, যদি ওমেগার পাওয়ার আকারে থাকে তখন পাওয়ারগুলা, যে ডিজিটগুলো দিয়ে পাওয়ারটা হবে সেই ডিজিটগুলো তুমি যোগ করবা, যোগ করে যে যোগফলটা পাবা সেই যোগফলে চেক করবা যে সেটা আসলে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। তো নিঃশেষে বিভাজ্য না হলে, যেমন 8-এর ক্ষেত্রে নিঃশেষে বিভাজ্য না, 2 থাকে, ওইটাই তুমি শুধু লিখবা ওমেগা স্কোয়ার। তাহলে 1-এর মান ওমেগা কিউব, ওমেগা স্কোয়ার কাটাকাটি গেলে ওমেগা। আশা রাখি বুঝতে পারছো। সো যারা বুঝতে পারছো তোমরা কাইন্ডলি একটা ক্লাস ওয়ার্ক করে ফেলো, ঠিক আছে? ক্লাস ওয়ার্কটা আমি দিচ্ছি। সো দেখো, ক্লাস ওয়ার্কে তোমরা এই ম্যাথটা করো দেখি। ধরো ওমেগা টু দি পাওয়ার 0, 1, 6, 7, 4, 8, 2, ঠিক আছে। আচ্ছা, সো এতটুকুই দেই ভাইয়া, 11 ডিজিট দিলে হয়তো কারো ফোন নাম্বার হয়ে যেতে পারে, আমি সমস্যায় পড়বো। সো দেখো, তোমরা এইটা করো ক্লাস ওয়ার্কে, হ্যাঁ, যে জিনিসটা বললাম ডিজিটগুলো যোগ করে চেক করবে এবং ফাইনালি ওখান থেকে অ্যান্সার বের করবা, ডান? আচ্ছা, সো এই পার্টটা তোমরা করতে করতে থাকো। তোমরা এই পার্টটা করতে করতে আমি এখানে আরও কয়েকটা ধারার অঙ্ক দেখাই, ঠিক আছে? সো দেখো, ধারাতে আমরা কী শিখছিলাম? 3টা ওমেগা যোগফল হয় হচ্ছে, ওমেগার 3টা কনসিকিউটিভ পদের যোগফল কত হবে বলো? 0 হবে ভাইয়া। সো দেখো, আমি এখানে ধারার একটা অঙ্ক লিখি, ধরো ওমেগা, ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব আপ টু দি পাওয়ার, ওমেগা টু দি পাওয়ার ধরো 102, ঠিক আছে? 102 না, 101 নেই, তাহলে সহজ হয়। আচ্ছা, 100 কত নিলাম বলো? 101 নিলাম ভাইয়া। সো দেখো, 3টা 3টা করে নিলে কত হবে? 0। ওমেগা, ওমেগা স্কোয়ার, ওমেগা কিউবের ভ্যালু কত বলো? 0। সো দেখো, এখানে 101, শোনো, ধারার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লাস্টের পদটা। সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা বলো? লাস্টের পদটা। লাস্টের পদটা হচ্ছে 101। 101-এর আগে 3 দ্বারা, যেহেতু আমরা 3টা করে নিচ্ছি, 101-এর আগে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটা কত? 99। 3 33-এ 99, ঠিক আছে ভাইয়া? সো আসলে 99 পর্যন্ত যদি 0 হয়, কারণ কি, প্রথম 3টা 0, দ্বিতীয় 3টা 0, এরকম কয়টা 0 আসবে? 33টা 0। কত পর্যন্ত? 3 33-এ 99, পদ বাকি থাকবে কয়টা? 2টা। ওমেগার পাওয়ার 100, ওমেগার পাওয়ার 101, পাওয়ার দেওয়ার দরকার নাই, ওমেগা প্লাস 2টা বাকি ছিল, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, 3টা বাকি থাকলে ওমেগা, ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব, 3টা কখনোই বাকি থাকবে না, কারণ কি, তুমি 3 দিয়ে আসলে ভাগ করতেছো। সো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু কত বলো? -1, ওকে? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু কত বলো? -1। সো এটা যদি তোমরা বুঝে থাকো, তোমরা একটা অঙ্ক ক্লাস ওয়ার্ক করো, 1 + ω + ω² ওমেগা টু দি পাওয়ার 67 পর্যন্ত, ঠিক আছে? ওমেগা টু দি পাওয়ার কত পর্যন্ত? 67 পর্যন্ত, ঠিক আছে? আমি একটু দেখতে যাচ্ছি এখানে, হ্যাঁ, ওমেগা টু দি পাওয়ার ওইটা কত করছে, যারা অ্যান্সার করছো -1 -1, অমি, দেন হচ্ছে ওমেগা, অনেকে অনেক কথা লিখতেছে, একটু দেখি এখানে যোগফল কত হয়। 1 + 6 + 7 + 4 + 8 + 2, 6 × 1 = 7, 7 × 7 = 14, 18 + 2, 18 + 2 = 28, 28 হয় এখানে। সো 28 যদি হয় এখানে, 27 হচ্ছে ওমেগা পর্যন্ত, 27 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। সো অ্যান্সার কত হবে? তোমার অ্যান্সার হবে শুধুমাত্র কি বলো? ওমেগা। এটার অ্যান্সার হবে ভাইয়া ওমেগা, কারণ কি, 28 যোগ করলে ডিজিটগুলো 28 পাওয়া যায়, এবং 28 এর আগে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য কত বলো? 27। সো ওমেগা হবে হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, ওকে? ঠিক আছে, আর একটু ক্লাস নেই, শামস অনেক মানুষ আছে, হ্যাঁ, ঠিক আছে। সো দেখো, এখানে আতিকুল হক, ফৌজিয়া, দেন হচ্ছে
ক্রিস্টিনা সমাদ্দার, তিশা, ফয়সাল, সুদীপ্তি পোদ্দার, দেন হচ্ছে সোহানুর রহমান, অবন্তিকা, ঠিক আছে? হ্যাঁ, অনেকে আসলে সঠিক অ্যান্সার দিয়েছো। তোমাদের জন্য আমি একটু বলি আবার এখানে আসলে এটা কীভাবে হইলো। আমি সবাই সঠিক অ্যান্সার দিয়েছো, আমি আবার একটু বলি। 0167482 শামস, 0167482, ওকে। সো দেখো, এই সবগুলো ডিজিট যোগ করলে আমি পাই কত? 28। সো আমাকে চেক করতে হয় ওমেগা কিউবের মান 1। সো তুমি চেক করবা হচ্ছে যে যোগফলটা হয় সেই যোগফলের আগে ওমেগা দ্বারা, সরি, 3 দ্বারা নিঃশেষের বিভাজ্য সংখ্যাটা আসলে কত। সো এক্ষেত্রে যেটা হচ্ছে 28, নিঃশেষের বিভাজ্য সংখ্যাটা হচ্ছে আসলে তোমার 27। সো 28 আছে, 27 হচ্ছে সেই বিভাজ্য, বাদ থাকবে কত? 1। সো ওমেগা হবে হচ্ছে, ওমেগা টু দি পাওয়ার 1, মানে ওমেগা হবে হচ্ছে তোমার অ্যান্সার। ওমেগার ধারা বোঝাচ্ছিলাম, এবং ওমেগার ধারাটি ম্যাথটা তোমাদেরকে আবার একটু আমি বুঝাই ভাইয়া, কারণ হয়তো অনেকে ওই জিনিসটা বুঝতে গিয়ে এটা খেয়ে ফেলছো। সেটা একটু দেখো, আমি একটু আবার বলি। ওমেগা, ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব, আপ টু দি পাওয়ার, ওমেগা টু দি পাওয়ার কত? 101 পর্যন্ত, ঠিক আছে? ওকে, সো এই যে ওমেগা টু দি পাওয়ার 101, আমরা কি জানি ভাইয়া, তিনটা তিনটা করে ওমেগা নিলে জিরো হয়। ওমেগা, ওমেগা স্কোয়ার, ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে তোমার জিরো। সো এখানে যদি তুমি ধারা করতে করতে যাও, তোমার চেক করতে হবে লাস্টের পরটা সবসময়। ধারার অঙ্কে, আই এর ধারা হোক, ওমেগার ধারা হোক, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লাস্টের পরটা। সো ওমেগা টু দি পাওয়ার 101, তুমি চেক করবা এই 101 এর আগে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটা কত, সেটা হচ্ছে 3 33 99, ঠিক আছে? সো 99 যদি হয়ে থাকে এখানে, যেন এটা বুঝছো, এটা করে ফেলো। সো বাদ থাকবে কয়টা পদ? ওমেগা টু দি পাওয়ার 1 2 3, তিনটার যোগফল কত? 0। সেকেন্ড তিনটা 0, 99 পর্যন্ত 0। সো বাদ থাকবে ওমেগা টু দি পাওয়ার 100, ওমেগা টু দি পাওয়ার 101, কারণ লাস্টের পদটা 101। সো দুইটা টার্ম বাদ থাকে, সেগুলো টার্ম হচ্ছে তোমার ওই পাওয়ার দেওয়ার দরকার নাই, দুইটা বাদ, তুমি লিখবা ওমেগা আর ওমেগা স্কোয়ার। সো তিনটা 1, ওমেগা ওমেগা স্কোয়ার হচ্ছে 0। সো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান হবে কত বলো? -1। ওকে, তোমাদের ক্লাস ছিল, ক্লাস ওয়ার্ক ছিল এটা। সো এটা আমরা একটু দেখি এক্স্যাক্টলি কত মিনিট শামস। সো দেখো এখানে, এটা আমরা একটু দেখি এই অঙ্কটা কি হইলো। 1, ওমেগা, ওমেগা স্কোয়ার, আর আপ টু দি পাওয়ার কত? ওমেগা টু দি পাওয়ার 67। সো দেখো এখানে কি করবো আমরা, আমি একটু বলি। 1 কিন্তু শুরুতে আছে, এবং খেয়াল রাখবা এই 1 তোমাকে ঝামেলায় ফেলবে, 1 কিন্তু ধারার মধ্যে পড়ে না। সো এটা ধারার আগে আলাদা করে লিখে রাখবা। সো দেখো ভাইয়া, এখানে ধারাটা আসলে কত হবে? ধারা আসলে শুরু হবে এখান থেকে, এখান থেকে একটুক হচ্ছে তোমার ধারা, ওমেগা, ওমেগা স্কোয়ার, আপ টু দি পাওয়ার, ওমেগা টু দি পাওয়ার 67। সো এখানে, এখানে ছিল 101, এখানে 67। সো 67 এর আগে, ওকে, সো দেখো 67 এর আগে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটা হচ্ছে তোমার কত বলো? 67 এর আগে 66। সো বাদ থাকবে একটা টার্ম, সেই টার্মটা কি বলো? সেই টার্মটা হচ্ছে একটা টার্ম, একটা টার্ম মানে ওমেগা। এক টার্ম হইলে ওমেগা, দুই টার্ম হইলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। সো একটা টার্ম হচ্ছে তোমার ওমেগা। সো 1 প্লাস ওমেগা, 1 প্লাস ওমেগা আমরা লিখলাম। সো 1 প্লাস ওমেগার ভ্যালু হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে? শোনো আবার বলি আমি, শুরুর 1 ডাইরেক্ট নামাই দিবা, কারণ এই 1 কিন্তু ধারাতে পড়ে না, এবং লাস্টে ওমেগা টু দি পাওয়ার 66 পর্যন্ত 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। টার্ম বাকি থাকবে একটা, সেটা ওমেগা। 1 প্লাস ওমেগা হবে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, অনেকে লিখছে বৃষ্টি, 1 প্লাস ওমেগা, সামান্তা, হ্যাঁ ঠিক আছে 1 প্লাস ওমেগা, কিন্তু 1 প্লাস ওমেগা মানে কি ভাইয়া? 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে? দেন হচ্ছে মেহরাব, মাহফুজুর রহমান, উসামা, সুদীপ্ত পোদ্দার, ইফতি, আফনান, মাইকেল ফ্যারাডে, ক্লাস শেষ না? ক্লাস শেষ হয় না রে ভাই, এখন ধারার অ্যান্সার 0 হবে ভাইয়া, না? সো যাই হোক ভাই, ফাইনাল অ্যান্সার কত আসছে? মাইনাস ওমেগা স্কোয়ার। বন্ধুরা শোনো, আসলে আরও অনেকগুলো টপিকস বাকি ছিল শামস মাঝখানে, ঠিক আছে? সো আরও অনেকগুলো টপিকস আসলে আমাদের ছিল ভাইয়া। সো যতটুকু আমাদের এই স্বল্প সময়ে তোমাদের জন্য সম্ভব হয়েছে ভাইয়া, নিজে সর্বোচ্চটুকু দিয়ে ট্রাই করছি। আরও যদি কিছু বাকি থাকে সেটা 9টার সময় দেখাবো। 9টাতে আমি আবারও বলি ভাইয়া, 9টাতে শুরুতে আমি জটিল সংখ্যার কিছু পার্ট দেখায়ে দেন তোমাদের বহুগতী করানো শুরু করব, ঠিক আছে? সো তোমরা অবশ্যই কিন্তু 9টার ক্লাসে থাকবা। আমি আবারও বলি, 9টার সময় বহুগতির একটা সুন্দর ক্লাস হবে ভাইয়া, অনেক অনেক
সুন্দর বাট একটু কমপ্লেক্স সমস্যা নিয়ে আমরা আসলে দেখবো ভাইয়া, ঠিক আছে? সো তোমরা অবশ্যই 9টার সময় ক্লাসটাতে থাকবা, আর এখনই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথেই তোমাদের কিন্তু একটা কুইজ শুরু হয়ে যাবে। 10 মিনিটস রবি, 10 মিনিটস স্কুল প্রেজেন্টস, একটা কুইজ হবে তোমাদের এখানে। সেই কুইজটাতে সবাই পার্টিসিপেট করবে এবং আশা রাখি অনেক অনেক অ্যান্সার দিবে। অনেক অনেক অ্যান্সার দিলে অনেক অ্যান্সারের ভিত্তিতে যারা বিজয়ী হওয়া তাদেরকে কিন্তু আমরা অবশ্যই প্রাইজ দিব। সো কুইজে পার্টিসিপেট করবা, অঙ্কগুলো একটু ভালো করে করবা, কোনো জিনিসে যদি প্রবলেম থাকে আমাকে জিজ্ঞেস করবা, কমেন্ট সেকশনে লেখো, আমি একটু এখনই 5-10 মিনিট পর হয়তো কমেন্ট সেকশনগুলো একটু পড়বো। যদি কারো প্রবলেম থাকে একটু কমেন্ট সেকশন লিখে রাখো যেন তোমাকে অ্যান্সার করা যায়। সো এই জিনিসগুলো তোমরা আশা রাখি বুঝতে পারছো, একদমই কঠিন না অ্যাডমিশনের এই পার্টগুলো, কিন্তু কি বলো একটু তোমার ইফোর্ট দেওয়া লাগবে। এবং এই লাস্টের এই এক মাসের টাইমে তোমার প্রতি আমার সাজেশন হচ্ছে তুমি অবশ্যই কোয়েশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করবা, সেটা ফিজিক্সের হোক, কেমিস্ট্রির হোক, ম্যাথের হোক, বায়োলজির হোক, আইসিটি তো আর অ্যাডমিশনে আসে না, বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান যাই হোক, কোয়েশ্চেন ব্যাংকগুলো ভালো করে পড়ো, বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের অনেক কোয়েশ্চেন এখান থেকেই আসবে। ঠিক আছে বন্ধুরা, সো সবাই খুবই ভালো থাকবা এবং 9টার ক্লাসে অবশ্যই জয়েন করবা। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা, 9টার ক্লাসে চলে আসবা বহুপদী নিয়ে, বহুপদী সুন্দর সুন্দর সমস্যা নিয়ে চলে আসবো। ওকে, সেই পর্যন্ত ভালো থাকো, 10 মিনিটস স্কুলের সাথেই থাকো, নেভার স্টপ লার্নিং।